চোনার পাখি না রূপার পাখি, চোনার পাখি না রূপার পাখি, কারে ছাইরা কারে রাখি, কারে ফেলা কারে ডাকি, কার সাথে বলো থাকি, কার ছবি মনের মাঝে গাই থাকি, সোনার পাখি না রূপার পাখি, সোনার পাখি না রূপার পাখি। তুমি কি আমার ভাইরে জেলের ভাত খাওয়ানো তাল করতেছো? তোবা 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 তোবা, এটা কি খবর ভাবি? টাকা লইয়া কি করবো জানোস? কি করবো? সুদের ব্যবসা করবো তোর ভাবি। কি কও? আর তোর বড় ভাই হইব ম্যানেজার। এ বাবা, তারপর তো আছে, তোর বাবির এমনই একটি বড় পরিকল্পনা করে রাখছে। মনে করো যে হনুফাসন হনুফার বানাবে মাঠ করবে, আমার বানাবে হ্যাঁ ম্যানেজার। হনুফা বাড়ি বাড়ি গিয়ে কিস্তি তুলবে, কিস্তি দিতে না পারলে গরু নিয়ে টিন দিয়ে তোর ভাইয়ের কারবার কি হইব? ম্যানেজার হিসেবে আমি অর্ডার দেবো, আমার হাতে থাকবো টিন আর গরু, ঠিক এটা চাস? অসুবিধা কি, তুমি একটা শিক্ষিত মানুষ, শিক্ষিত পোলাবানি তুই কাম করে। আরে ভাই, তুই তো জানোস না তোর বাবির তো বড় পরিকল্পনা, এমন বড় পরিকল্পনা হ্যাঁ করছো তুই চিন্তা করতে পারবি না। ওই যে খারাপ খারাপ কিছু এনজিও আছে না, এনজিওরা কিস্তিতে মানুষের সুদে টাকা দেয় না, কিস্তি দিতে না পারলে মনে কর গরু লুয়ে এই বাড়ির থেকে টিন খুনে লুয়ে আসে না, আসেনি করে কিছু করে, সবাই তো এক না। আরে বাবা, তারপর তো আছে, তোর বাবির এমনই একটি বড় পরিকল্পনা করে রাখছে। মনে কর ওই যে হনুফা আছে না, হনুফারে বানাবে মাঠ কর্মী, আমারে বানাবে হ্যাঁ ম্যানেজার। হনুফা বাড়ি বাড়ি গিয়ে কিস্তি তুলবো, কিস্তি দিতে না পারলে গরু লুয়ে টিন দেবো, তোর ভাইয়ের কারবার কি হইব? ম্যানেজার হিসেবে আমি অর্ডার দেবো, আমার হাতে থাকবো টিন আর গরু, ঠিক এটা চাস? অসুবিধা কি, তুমি একটা শিক্ষিত মানুষ, শিক্ষিত পোলাবানি তুই কাম করে, ওরা মানুষের চাকরি করে, তুমি করবে বউয়ের চাকরি, অসুবিধার তো কিছু নাই। আরে বাইরে শিক্ষিত মানুষ কেমনে এই চাকরি করে? শিক্ষিত মানুষের কাজকে গরিবের গলায় পাড়া দেন তুই? আরে ঠিক কেন এই কামটা করো, তুই বুঝছ না পারি না করতেছে? তাহলে ভাবিরে ঠেকাও। আর আমি ঠেকাইতে পারতাম না বলে তো রাবে আরে ভালো করে বুঝে কইছি, অন্তরে কইতেছি তুই আর রাবে মিলা তোর বাবির একটু আটকা। তলে তলে তোকে আমি সাপোর্টে থাকুন নে, উপর দিয়ে তোর বাবির পক্ষে থাকুন, বুঝছ না? হ্যাঁ, তোর বাইরে তো বাসন লাগবো। আমার কান্দন দেখা ও মনে করছে ভাইজান সত্য সত্যি বিপদে পড়ছে, বাজারে গিয়া ভাইজানের মোবাইল করছে। মা হইয়া ফোনার কাছে আমি সরল মনে কইরা সবকিছু ওর উপরে ছাইড়া দিছি, পয়লাও আমার পোলাটার মাথা খাইছে, ভাত মা খায় লোক মা খাওয়াইতে খাওয়াইতে আমার পোলারে হাতও কষতে। এবু, তোর লাগে আজকে আমার মানুষ না যাইবো না তো? যাই না রে বই, আমার মাথায় কিছু ঢুকতেছে না রে বই, আমার মাথায় কিছু ঢুকতেছে না। এবু কই যাস? হ্যাঁ, পিতু যাওয়ার সময় কয় কি, মা আমি সব জানি, পিছন দিয়ে আমি এত ডাকছি, ওবি তো যাইস না যাইস না, আমার কথা হুললই না, পরে বিষ দিয়ে পাঠাইছি বিদ্যুতে ডাইকে আনতে। বিষলিরে পাঠাইতে গেলি কে? ওরে তো কইবো সবার আগে। ওই সেমলি, বিষ দিয়ে না পাঠাইলে কারে পাঠামো? এবার তার কেউ আছে দেহ না আছে নাকি? ওরে আল্লাহ, কোন সুন্দর জানলার দ্বারে খাড়া রয়েছি তোমার লোক দূরে কথা কল লিগা
সে তার আগে আমার কথাই তো শেষ হয় না। আপনি কি? না না, তোমাকে কোনো কথাই আমি শুনি নাই। তোমরা যেমনি ফিসফাস করে কথা কইতেছিলা, তোমরাই বুঝতেছিলা কিনা কেডা জানে, ওই সব বোঝার ক্ষমতা আমার নাই। এমনি চায় রইলে কে আদুরি বেগম, একটু বাইরে আহ না, যে কথা কোনোদিন কোনো মাইয়ারে কইতে পারি নাই, শরমের লিগে কইতে পারি নাই, এই কথা তোমারে কম আইবা আহ না। দেখলে দেখো তোমার আর ধরনের খাইছে আমার মেলা দিলে, আজ তো খাইসটা মিটলো। তোমার কেমন লাগতেছে আদরি বেগম? সত্য কইতেছেন সেলিম ভাই? কও কি, তোমার দেহানের পর থেকে আমার মাথা ডাউ লাগেছে গা। আজকে এত সুন্দরই লাগে না, কিরিম করে মাখো নিকি? আমি কিছু মাখি না। পিরিত করো কারো লাগে? তোবা তোবা, কারো লাগে পিরিত করলে কি আপনার সাথে এখানে আইতাবে? পিরিত করবো নি আমার লোকে, আপনার আমার বিশ্বাস হয় না। কে আমার তোমার বিশ্বাস হয় না? কে আমার খালি মনে হয় আপনি আমার লগে অ্যাক্টিং করতেছেন। কি কও না, পাগল নাকি? আমি অ্যাক্টিং করুন কেমনে, আমি কি অ্যাক্টিং জানি নাকি তোমার মতো? আমি অ্যাক্টিং জানি এই কথা আপনারে কেডা কইল? আমি আপনার সাথে অ্যাক্টিং করলাম কোন সময়? আমাকে বাড়ি দাওয়ানোর পর থেকে তো অ্যাক্টিং করতেছো, দুই বোনে মিলে ভাই ভাই করে যে অ্যাক্টিং শুরু করছো, আমাকে বাড়ি কেউ পারবো তোমাকে মতো অ্যাক্টিং করতে? আপনি কি কন সেলিম ভাই? গলা নামায় কথা কও আদুরি বেগম, আমি বললাম সব জানি। অন অ্যাক্টিং অ্যাক্টিং বাদ দিয়ে পিছনের সিপা রাস্তা দিয়ে বাড়ি যাও, নাহলে বললাম মান সম্মান কিচ্ছু থাকবো না। আপনি আমার এখানে ডাইকে নিয়ে সেইভাবে অপমান করবেন, আমি চিন্তা করার বাড়ি নাই। না করে কি করুম কও, তোমার কথা হইন না মনে হইতেছে বাজা মাছটা উল্টা খাইতে পারো না? দুই বইনে মিলে রাবিয়া ভাবির কাছ থেকে টাকা নিয়ে নিল লিগে কি নাটকটা সাজাইছো কও তো? আমার বুবু হি গাইতেছে। অল যে বাড়ির হগল মানুষের সামনে তোমার ইজ্জতটা গেল, তোমার বুবু পারবো ইজ্জত ফিরাই দিতে? ওসব নাক মাকটাই নাকি সইব না, ভাবছিলাম বিয়েটা তোমারই করুম। যেই বাট পারি করলা, অনার কেমনে করি? জানি না, হুন্না তো একটা বাট পার মাইয়ারে বিয়ে করবার পারি না। পারি এমন কাম আমি জীবনেও করুম না। ভালো যাবে তো? আকরে ভালো হয়ে যাবো কসম, বিয়ে আমারই করুন লাগবো না? ছোট কাল থেকে আমি আপনার লেগে পাগল। তাহলে তো একটা চান্স দিন লাগে। দেন না দেন না দেন না, দিলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে যাও, দিলাম। অনার কথা না, বাড়ি যাও তো, আমি মোবাইল করুন নি পরে। আমার মোবাইল নাম্বার আপনার কাছে আছে নি? আরে আছে আছে, যাও। মিথ্যা কথা, ওই যে আবার অ্যাক্টিং শুরু করলা, যাও। আইসে টাকা নিব। জঙ্গল থেকে বান্দর আবার কই থাকে? জঙ্গলে তো থাকে। আদুরির লগে একটু চুপে চাপে কথা কইতেছি, এই বান্দরে তালি বাজায় কেমন ডাল লাগে কবর বাবি? আদুরির লগে পরে কথা কন যাইতো না, তুমি রাবেয়ার লগে ব্যাংকে যাইতেছো না কেন? লাভ কি ব্যাংকে যায়, আদুরি তো গেছে গা, টাকা নিবো কেডা? কেডা কইছে আদুরি গেছে গা? আমি কইতেছি আমার লগে কতক্ষণ রং ডং করলো বাড়ির পিছে খাড়াইয়া, আজকা কোথ থেকে জানি একটা মোবাইল এলো, ফিসফাস করে কি গুলো কিছুই শুনলাম না, কয় জায়গা আমার কথা কানেই নিল না, দৌড়ে গেল গা। আমি কইলাম টাকা, রাবেয়া বেগম যে 20,000 টাকা উঠাইবো, এই টাকা নিবো কেডা? আমার কথা কানেই নিল না,
কারো লগে পীড়িত করে নি আদুরি ওই ইত্রামি করনে জায়গা পাও না তোবা 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 এটা কি কইলা তুমি বড় ভাবি তুমি হইলে আমার মায়ের মতো বড় ভাবি তোমার লগে আমি ইত্রামি করুম বিশ্বাস না করলে তুমি মোবাইল করে জিগাও আদুরি রে কথা কইলি তো বুঝবা হ্যালো ক বুবু মোবাইল ধরস না কেন বারবার মোবাইল কাটে দিতেছিস কিসের জন্য কাহিনী কি শোনা মোবাইলে ডিস্টার্ব দরবার গেলে কাটে যায় কই তুই তোরা তো ঘরেও দেখতেছি না বাইরেও দেখতেছি না আমি তো পড়ছি বুবু বাড়ি যাইতেছি গা বিতলামি করস আমার লগে বিতলামি করস তোর বিতলামি করন লেগে বাইতে ডাই কানছি তাড়াতাড়ি ঘরে সত্যই আমি তোর হোর বাড়ি তাই পড়ছি বুবু সটকন মেরে তো দাঁত ফেলা দেবো কি তোর কোরআন কার কইলি হইল আমি আইয়া পড়ছি বুবু আমি সত্যই আয়া পড়ছি থাইকে কোনো লাভ হইব না রাবে ভাবি এক টাকাও দিব না উল্টা মান সম্মান যাইব ওই কেডা কইছে মান সম্মান যাইব কেডা কইছে রাবে তোর টাকা দিব না রাবে কি তোর ডাইকা নিয়ে কইছে যে টাকা দিব না রাবে ভাবি সরাসরি কথাটা আমারে না কইলো গোপন সূত্রে খবরটা আমি পাইছি বুবু ওই তোর গোপন সূত্রটা কেডা হ্যাঁ কেডা তোরে কইছে তুই আমার লগে কথা না কইয়া বাড়ির থেকে বাইরে লি কেমনে তুই আমার আপন বোন হইয়া আমার লগে এমন গাদ্দারি করলি বুবু তোরে কইতে গেলে তুই আমারে আইতে দিতি না দুই বোনের মান সম্মান যাইতো এক লগে সেলিম ভাই আমারে আসলেই মায়া করে আমারে ডাইকে নিয়ে কয় খুদায় মান সম্মান কয়ও না রাবে ভাবি এক টাকাও দিব না বাড়ির যাও গা পিয়া আমি তোমারই করু এই কত হুনার পর সেলিম ভাইয়ের কথা কেমনে ফেলাই ক সেলিম তোরে বিয়া করব এই কথা তুই বিশ্বাস করলি কেমনে কেমনে বিশ্বাস করলি সেলিম ভাই আমার নিজে মুখে কইছে সেলিম তোরে বিলাপ দিছে বিলাপ জীবনও তোরে বিয়া করব না না বাবু আজকে সেলিম ভাইয়ের কথা আমার অন্যরকম লাগছে একদিন পর মনে হয়েছে আমি তারে ফাঁসাইবার পারছি কসু পারতস কসু তুই আমার আপন বোন হইয়া তুই আমার দুঃখটা বুঝতে পারলি না হাতুরি এই সুযোগ যদি আমি মিস করি আর জিন্দিগিতে কোনোদিন কিছু করতে পারুম ক রাবেয়া ভাবি তো তোরে টাকা দিব না বুবু কইলেই হইলো দিব না রাবেয়ার বাপে টাকা দিব রাবেয়া যদি টাকা না দে ওর ব্যাগটি চুল আমি ছিঁড়া ফেলামু বুবু তুই বুঝতাছস না কইলাম ওই ওই তুই মোবাইল রাখ তোর মুখ আমি কোনোদিন দেখুম না রাখ মোবাইল রাখ বদের হাড্ডি মা তুমি কাকিমার ঘরে যাইতেছ কে ওই ওই আমি কই যাম কি করুম তোর কই ফোন দলাবো তোরে কই ফোন দলাবো আমার হা মাল লাগতেছ গো জেরি মার মার না জেরি মার বিদ্যুৎ ওই আমার পোলারে আমি মারু তোর কি হা তুই মাঝখান দিয়ে কথা কস কেন এই সংসারে মাইয়া হইয়া মায়ের সব পাইছস না রাবের খাইছ দিয়ে বড় হইছস মা তুমি কাকিমার হলে খারাপ কথা কইতেছ কে রাইতে কইলা টাকা দিবা অহন্ত দিনের অর্ধেক বেলা জায়গা তোমার তো কোনো নরম চরণই নাই না দিলে রাইতেই কইতা যে টাকা দিমু না তুমি কি মনে করছো আমার টাকা ধার দেওয়ানের মানুষের অভাব আছে থাকলে আর রাবে আরে কইতেছ কেন বউ লইয়া লনা অন্য কোনো হান থেকে আম্মা অহন এই কথা কইলে হইব অহন কি হাতে টাইম আছে মানছে কি আমার লেগে টাকা লইয়া বইয়া রয়েছে কাল রাতে রাবে কেন কইছে টাকা দিব অহন কি আমি মানুষের কাছে টাকা চাইতে পারো এই টাকা রাবে আরই দেওয়ার লাগবো তোমার কথা হইনে মনে হইতেছে রাবেয়া তোমার কাছে টাকা কর্জ করছে আর তুমি সেই টাকা ফেরত চাইতেছ এত সটপাট করন তো বালা না আম্মা আপনি হারাটা জীবন খালি আমার দোষই দেখলেন আপনার মন আমি জীবনেও পাইলাম না আপনি খালি আমার সিল্লা পালাটাই দেখলেন রাবেয়া যে সকাল থেকে আমার সরকিলান ঘুরাইতেছে ওর দোষ আপনার চোখে পড়ে না না আমি তো ব্যাংকে যাইতেই চাইছিলাম
যাইতে চাইলে হইব, যাওন লাগবো না, গেল না কেন? সেলিম আমারে কইছে আমার ব্যাংকে যাওনের দরকার নাই, টাকা বলে ওই জোগাড় করে দিব। কই দিল না তো হলো? আমারে তো কইলো দিব। দিলে তো ভালোই, দেখছেন আম্মা, দেখছেন তোমার আমি কি করুম? তোরে খালি একবার পায়া লই, দেখিস কি করি। কি করবা কি করবা মা? ভর্তা বানাবো, ভর্তা। ভর্তা খেতে ভালো লাগে না তো, মাঝে মাঝে কিমা বানাতে পারো না? কিমা খাবি তুই? কিমা খাবি? ভর্তা ভর্তা কিমা খাবি? সেলিম কও, তুমি আমার চোখের দিকে তাকিয়ে কথা কও। কও হুনতাছি। তোমারে কইলাম আমার চোখের দিকে তাকিয়ে কথা কও। শরমের জ্বালায় তোমার চোখের দিকে চাইয়া পারতেছি না, তোমার চোখের দিকে চাইলেই আমি খালি আদুরিরা দেখি। আচ্ছা আদুরি আটকা তো সুন্দর হলো কেমনে কও তো? তোমারে কইলাম আমার চোখের দিকে তাকিয়ে কথা কইতে। চাইলাম কও। টাকার দায়িত্ব বলে তুমি নিছো, রাবেয়া কইলো তুমি নাকি রাবেয়ারে কইছো টাকা দেওয়ান লাগবো না, টাকার দায়িত্ব তোমার। টাকা পাঠাই দিছি তো, কয় নাই তোমার বড় ভাই, টাকা পাঠাই দিছি। বিতলামি করো, তুমি আমার লগে বিতলামি করো। আই সাধুরির মতো একটা মাইয়া থাকতে আমি তোমার লগে বিতলামি করবো কোন দুঃখে? কও আমি কি পাগল? টাকার দায়িত্ব নিছো অহন টাকা দাও, তোমার আজাইরা কথা হুননের লেগে আমি আহি নাই, টাকা দাও। কইলাম না টাকা পাঠাই দিছি তোমার ভাইয়ের কাছে, বিশ্বাস না হলে মোবাইল করে জিগাও। টাকা পাইয়া বিয়াই যে খুশি, আমারে কয় সেলিম তুমি আমার বাপের কাম করছো কি? এমনি সাইরে চোখে বিশ্বাস হয় না, খারাপ বিয়ের মোবাইল ধরে দিতেছি কথা কো। খবরদার খবরদার আমার বাইরে মোবাইল করবা না। কে গোমর ফাঁস হয়ে যাব গা? টাকাটা কার দরকার আছিল বড় ভাবি, তোমার না তোমার ভাইয়ের? ভাইজানের ম্যানেজার না বানাইয়া আমার ম্যানেজার বানাইলে একটা কথা আসিল, অনুফার চাকরি হইব ভাইজানের চাকরি হইব আর আপনি কস কষা টাকা গুনবেন, আমার আর ছোট ভাবির কি লাভ? তোমার এইসব কথা কেডা কইছে? বাতাসে বাতাস থেকে শুনছি। এইসব কথা কেমনে শুনে ওরে আমারে? বিশ্বাস করো মা, বিশ্বাস করো আমি তোমার ষড়যন্ত্র ফাঁস করি নাই। কি কইলি? আমি ষড়যন্ত্র করছি? ষড়যন্ত্র করছি আমি? ওই রাবেয়ার কাছে টাকায় আমি ক্যান্সেছি, ক্যান্সেছি নিজে খাওয়ানের লেগা। কলেজে পড়াস বুঝোস না, তোর বাপে একটা অকাইম্মা, একটা পয়সা ইনকাম করে না। রাবেয়া সেলিমের কাছ থেকে হাত পাইতা চলন লাগে, ওরা এবার কয়দিন চালাইব? সংসারে সুখের লেগা রাবেয়ার কাছে টাকা লয়ে একটা ব্যবসা করতে চাইছিলাম, সব বরবাদ করে দিছোস, সব বরবাদ করে দিছোস। তোর কাছে মায়ের থেকে কাকি আপন হয়েছে? হ্যাঁ বিশ্বাস করো মা আমি কাকিরে কিছু কই নাই। তোর কাকি জানলো কেমনে? কেমনে জানলো? মনে হয় আব্বাই কইছে, মনে হয় কইছি, আব্বারে আবার কিছু কইও না। আমি পানি দিয়ে দিই। খবরদার দর দেখাবে না, তোমার চিনি না আমি। আজ যদি আমার কিছু হয় কলজা ফাইটা যদি মরিয়া যাই আমি আমার সদ্য গোষ্ঠীরে কইয়া যাবো আমার রাবেয়া বেগম খুন করতে। রাবেয়া বেগম, আল্লাহ আল্লাহ তুমি আমার মরণ দাও, আল্লাহ তুমি আমার মরণ দাও, আল্লাহ যে আমার খুঁচায় খুঁচায় মারতেছে আল্লাহ তার হাতে।
হাতে তুমি হাত করা পড়াও তাই তুমি ধ্বংস করে দাও ভাবি ভাবি আপনার দুটো পায়ে ধরি ভাবি আপনি এমনি অভিশাপ দেন না এই অভিশাপ তো আপনি দেবরের রূপে পড়ব বিজলি রূপে পড়ব ও ভাবি যার কাছে খুশি পড়ুক যার উপর ইচ্ছা পড়ুক আমি আল্লাহর কাছে জবাব দিলাম আল্লাহ তুমি বিচার করো আল্লাহ তুমি বিচার করো দাদি দাদি তুমি কিছু শুনতাছো না যদি মা কেমনে মারে দুইটাছে শুনতাছো না তুমি তোর মা চুপ করে রইছে কেন তোর মার মুখ নাই আল্লাহ ওর মুখ দেয় নাই মায় কি করছে মা রে এমনি যাবো কে জেঠি মা তুই গিয়া কয় তোর জেঠি মারে আমি কিছু কইলে তোবার আমারই বেয়াদব কইব মাই উল্টা মারবো আমারে একটা মিসকা শয়তান তুমি বিজা বিড়াই মুখে মুখে দরদের শেষ নাই তোমার অন্তর বড় তো বিষ ওই যে ওই হলো কি কয় তুমি তো গাছের গোড়া কাইতে আগে পানি ঢালনের মাইয়া কোন গাছের গোড়া কাইতে আগে পানি দিছে রাবেয়া হ্যাঁ তুমি কি কও এডি কি শুরু করছো তুমি তোমার উৎপাতে তো বাড়িতে টিকন যাইতেছে না আম্মা আপনি যা মন চায় আমারে কোন আমি আপনার কথা কিছু মনে করি না আপনি মুরব্বী মানুষ আমি আপনার মাথার উপরে রাখি আপনার দোহাই লাগি আম্মা আপনি এসবের মধ্যে আইয়েন না মাথার উপরে রাখনের দরকার নাই তো মাথার উপর রাখো কা ফিক্কা ফেলায় দেওনের লাগি থাক আম্মা হইছে বহুত দরদ দেখাইছো আর দরদ দেখানো লাগবো না এতদিন মনে করছি মুখ বুঝে সংসারে পড়ে থাকুক সবাই গাদ্দারি করলেও আমার পোলা আর স্বামী গাদ্দারি করবো না তুমি এমন রাক্ষসী নিজের স্বামীর মাথাটা তো খাইছই আমার পোলার মাথাও খাইছো আমার স্বামীর মাথাও খাইছো সে তারা চুপ করো কইতেছি আমি কেমনে চুপ করবো আম্মা আমার তো চুপ করে থাকার উপায় নাই একটা মাইয়া যদি আরেকজনের স্বামী আর পোলারে খাইয়ে ফেলায় তার আর কিছু থাকে নাকি রাক্ষসী রাক্ষসী তোমার স্বামীরও ছাড়ে নাই তোমার আমি শেষবারের মতো কইতেছি মুখ সামলায়া কথা কও সে তারা অনেক সহ্য করছি কইলাম আর সহ্য করুম না কি করবেন আম্মা বাইকরা দিবেন আমারে তোমারে বাইর কইরা দেওয়ানি উচিত যে মাইয়া সংসারের ইজ্জত মাইরা সুদের কারবার করবার চায় তার লগে তো একবারই থাকা ঠিক না হ্যাঁ হ্যাঁ আম্মা এটা আপনি কি কইতেছেন হ্যাঁ কি এটা সুদের কারবার করবার চায় তুমি রাবেয়ার থেকে 20,000 টাকা নিবার চাইছো কি লাগি তোমার বাইরে দিবার লাগি তোমার ভাইরে দরবার লাগি কি বাড়িতে পুলিশ আইছিল রাবেয়ার থেকে টাকা নিয়ে কি তোমার ভাইরে দিতা আম্মা রাবেয়ার কাছ থেকে 20,000 টাকা নিয়ে আমি সুদের কারবার করতাম নাকি আমার কথার জবাব দাও আগে থানা পুলিশ লয়ে যে কিচ্ছা সাজাইছো এটা কি সত্য আদুরি টাকা নিবার আইছিল এই বাড়ি আম্মা আপনি কোনোদিন আমারে দেখবার পারেন নাই সারা জীবন আমার দোষ ধরছেন আমি বুঝে গেছি আম্মা আপনার মন আমি কোনোদিন পাবো না আপনার লোকের কথা কেউ কোনো লাভ নেই আম্মা কোনো লাভ নেই সারা জীবন দেখছি যত বাটপারি আছে পুরুষ মানুষে করে এমন মহিলা বাটপার জীবনে আমি পয়লা দেখলাম টাকা নিবার না পাইরা অমানুষ হয়ে গেছে সেলিম বুদ্ধি করে না আটকেলো তো টাকাটা আমার দেওয়ানি লাগতো কেন দেওয়ান লাগতো তুমি এত ব্যাক কল কেয়া এমন হইলে তো সব খোয়াইবে তুমি বড় ভাবে টাকা চাইলে না করি কেমনে না থাকলে একটা কথা ছিল তাইলে আর কি ব্যাংকে যা টাকা আছে তুইলে আইনা বাড়িত বইয়া বইয়া বিলাও আর আরবের মরুভূমিতে আমার পোলাটা খাইটা মরুক আমার পোলাটা হয় অবুজ ছোট মানুষ কিচ্ছু বুঝে না কিন্তু আমার স্বামী আমার লোক এটা কি করলো বাড়ির ব্যক্তি মানুষে আমার পিছে লালাই দিছে এই সুযোগ কি আমি আর জীবনে পামু ইসরে টেকাটি চোখের সামনে জিনিকটি হাসার হয়ে গেল রে জানি তো ধরবো না জানি এখন আমার মোবাইল ধরবো না একটা ধাক্কা মাইরে আমার গাতার মধ্যে ফলাইছে এখন কি আমার তুলবো না দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখবো একটা হারামির লগে বিয়ে হয়েছি আমার একটা হারামির লগে সংসার করতেছি আমি হারামি একটা ও আবার ফোন দিছি ইয়া মাহবুত তোমার নাম লয়ে ফোনটা ধরতেছে আমার রক্ষা করো হ্যালো সাতারা কি খবর রাবেয়া টাকা দিছে টাকা পাইছো হাতে তুমি তুমি আহো তোমার হাতে দিব আরে দূর তুমি আমার লগে বইরছো কি লিগা সবলটা মাইরা টাড়া লুলি তোর না কইলাম না
না তোমার হাতে দিব কথা কানে জেনে তোমার আরে বোকা আমি না খাতা কলম কিনতে পারিছি কালকে থেকে না ব্যবসা শুরু করতে লাগবো আমি না একটা ম্যানেজার বুঝো না তুমি ওই হারামি তোরে বাড়ি আইতে কইছি আমি তওবা তওবা সেতারা এই আনন্দের দিনে তুমি গাল দিয়ে কথা কইতেছো কি লিগা আনন্দের দিন তো আনন্দের মধ্যে আছি তোর লেগা পোলাও কর্মার আনতেছি চুলার দ্বারে বইয়া চুলার তাপে মাথা আমার গরম হইয়া গেছে এর লেগা মুখ দিয়ে খালি গালি বাড়িতেছে শুনবি আরো গালি শুনবি না না ঠিক আছে আর হুনুনের কাম নাই আমি অহনে আইতেছি এরা সারাদিন খালি স্বামীর চিন্তা আল্লাহ আল্লাহ করি নামাজের শেষে মুনাজাত দুইরা খালি আল্লাহর কাছে একটা কথাই কই আল্লাহ তুমি আমার স্বামীরে ভালো রাখো আর পরপুরুষের হাত থেকে তুমি আমার হেফাজত করো আল্লাহ যাতে আমার জামাই ফিরাইলে বুক ফুলে কইতে পারি দেখো তুমি আমারে যেমন রেখে গেছো আমি হেমনি আছি কেউ আমার ছুঁইতে পারে নাই আলহামদুলিল্লাহ ভালো খুব ভালো আল্লাহ যাতে এমন একটা বউ আমার বিদ্যুৎ লেগে জুটায় দেয় কাকা আমি পোলা বিদ্যুৎ যেই ভালো পোলা আমারে দেখলে ভাবি ভাবি কইয়া জি সম্মান করি বিদ্যুৎ আয় নাকি তোমার বাড়ি ও না কাকা এই যে আপনি লগে আইতে যাইতে যেমন দেহ হয় এইরকমই আইতে যাইতে মানুষের লগে মানুষ দেহ হয় না ও কতবার তো নেই তোমার লগে আপনি বলে যেই শর্মিন্দা শর্মিন্দা মুখ দিয়ে তো কোনো কথাই বার হয় না আপনি বলারে দেখলে আমার যেই মায়া লাগে ডাইকা নিয়ে ঘরে বয়ে কথা কইতে মন চায় কিন্তু কেমনি কই কাকা এখন যদি মানুষে বেবুজিল্লাহ না বুঝা বিদ্যুৎ আর আমারে জড়ায় একটা কথা তুলে দেয় আমার স্বামী যদি হুনে গলা কাটা মুরগির লাইন দাপাইতে থাকবো না কোন দাপাদাপি করবো বুলেও কলম বিদ্যুৎ রেটাকে গর্ব হয় না বউ তাহলে কলম সর্বনাশ হয়ে যাবে বুঝছো না আপনি মাঝে মধ্যে আইতে পারেন না আপনি মাঝে মধ্যে আঙ্গু উড়ানো বয়ে থাকলে কি হয় ওই বিদ্যা বলা পাই না আমার একলা পাই যেই জ্বালান জ্বালায় আপনার মতো একটা মুরব্বী মানুষ আইলে তো এর আমার ধারে কাছে ফিরতে সাহস পাইবো না আচ্ছা 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 ঠিক আছে মাঝে মধ্যে এবং কিন্তু বিদ্যুৎ কিন্তু কোনো রকম কোনো হাসকার দিও না বুঝছো না তোবা 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 কাকা এইটা আমি কি কোন আমার শরীর যে কি মজবুত এটা নহন টের পান নাই আর পিতুটা আমি আসকারে দিমু কেন রাস্তায় খাইছো কেন বউ যাইবা কোন নে আপনি কি পাগল হইছেন কাকা আমার স্বামী বিদেশ থাকে আমি কি চাইলে যখন তন বাড়ি থেকে বেরোতে পারি রানতে গেছিলাম গিয়ে দিই মরিস নাই হায় হায় এইটা কি কও একটা গুড়াগাড়া বিচারতাছি মরিস আননে লেগিয়া মরিস ছাড়া কি রান্দন যায় আপনি আইতে আইতে আমি গরম গরম চা বানামো আয়া খাই যাবেন আমার স্বামী বিদেশ থাকে আমি হারা দিন আল্লাহ বিল্লাহ করি তারপরেও কত পোলা পাই যে আমার বাড়িতে উকি ঝুঁকি মারে কোনো হিসাব নাই চা বানাইতেছো কাল লিগা আর কোয়েন না বুবু কম বয়সী পোলা পাইন যদি বাড়িতে উকি ঝুঁকি মারে হেইডালে মানান যায় এই বুইরা বেড়াটা যদি বাড়িতে উকি ঝুঁকি মারে কেমনটা লাগে কোন বুইরা বেড়া কেডা ওই যে বুবের বাড়ির বাদশাহ আকবর আছে না আরে বাদশাহ আকবর চিনেন না ওই যে বিদ্যুৎ হ্যার পোলাই যে কলেজে পড়ে হ তাহাই কি কয় এই বুইরায় যাইতে আইতে দিনে কমসে কম দুইবার করে আমার বাড়িতে উকি মারে চা খাওয়া কইয়া এক কাপ চা লয়ে ঘন্টার পর ঘন্টা পার করে দেয় এরপরে উঠতে চায় না হেলে গিয়া একটা নতুন বুদ্ধি বাইর করছে বুদ্ধি তা কি বুদ্ধি বাইর করছো আই লই দশটা টাকা দিয়া বাজারে পাঠাই
পেঁয়াজ মরিচ এইগুলো আনাই, তার মধ্যে আমি চাটা বানাই ফেলি। চাটা খাইয়েও যদি যাইতে না চায় তাহলে আবার বাজারও ফাটাই। আপনি তো এই গ্রামের সবচেয়ে সুখী মানুষ। আমার একটা সুখ মানুষের একটা কেতা কাকা নেনসা না না আপনি খান, খাইয়া গপ্প সপ্প কইরা তারপরে আপনি নিশ্চিন্ত আমি কেউ কিছু কমু না। আর দূর কারে কি করবি, আমি চুরি করছি না ডাকতে করছি। আমি আপনার হ্যাঁ কথা শুনতে পারবো না ভাই, শুনতে পারবো না। বিদ্যুৎ ভাই আহো না, মায় তোমার খাওয়ান মেরে বই রয়েছে, চলো চলো। আমি এখন খাবো না, আমার খাইতে ইচ্ছে করতেছে না। আমার মার কোনো দোষ আছে তুমি কও? তারপরও যে নিমায় দুনিয়ার কথা শুনেছে, আরে গোসে তো আমার মায়ের করণের কথা, যে নিমা কেন গোসা করে বই রয়েছে ঘরের ভিতরে? কি করব, ধরা পড়ে গেছে তো। জেঠিমা এই কামটা করবার গেল কে? সবকিছুর লেগে দেয় বাবা। বাবা যদি কাম কাজ করতো টাকা পয়সা কামাইতো তাহলে মা এমন করতো না। তোর বাবা বিদেশ থেকে টাকা পাঠায়, ছোট কাকায় খেত খামারে কাম করে, বাবা কি করে? না করলে কি হয়েছে, সংসার চলতেছে না? আমার বাবা তোমার কাকা লাগে না, আমার বাবার টাকায় তোমার হক নাই। কাকার টাকা দিয়ে সংসার চলে দেখে তো মার এত ডর, কাকা যদি আটকা টাকা দেওয়ার বন্ধ করে দেয়, ছোট কাকার বিয়ের পর বাপসা চারা যদি যার যার সংসার লয়ে আলাদা হয়ে যায় তখন আমার মায় টাকাই পাবে কই সংসার চালানোর? তুমি বড় হইছো না, তুমি রোজগার করবা। এই চেষ্টাই করোনা লাগবো অন্তিকা। করো না বিদ্যুৎ ভাই, রোজগারের চেষ্টা করো না। আমি রোজগার করলে তোর কি লাভ, টাকা নাকি আমি তোরে দিব? আমারে দিবা কেন, টাকা না মার হাতে দিবা, বিয়া করে বোর হাতে দিবা, আমার আবার লাভ কি? এমনি চাইরে সুখে মায় খাইতে ডাকে, যাও খাইতে যাও। আমি না খেলে তোর কি, আমার খাওয়ানোর লেগে তো পাগল হইছিস কে? মায় কইলো দেখা ডাকতে এলাম, তোমার খাওয়ানোর লেগে আমি পাগল হম কোন দুঃখে? মাথা কি খারাপ হয়ে গেছে নাকি তোমার? তাই না কিলো খাও না কেন খাও? আজকে আমার গলা দিয়ে খাওয়ার নাম বনা ভাবি, আমি খাইতে পারুম না। আমার কি মন জানি লাগতেছে আমি বুঝাই কইতে পারুম না। কি কইরি, কেমন লাগতেছে? তোমার লয়ে তো আরেক সমস্যা, তোমার সব কিছু কওয়ানো যায় না, কইলে মুখটা ভেয়া করে ভালো হইছে। তোমার কিছু কওয়ানো লাগবো না, তুমি এখন খাইয়া লও। কইলাম না আজকে খাইতে পারুম না, গলা দিয়া খাওয়ার নাম দাসে না আজকে। কে গলা দিয়া খাওন না বোনাকে, কি হয়েছে গলায়? আরে ছোট ভাবি তোমার আসলে আমি বুঝি না, তুমি কি বেকুব না বেকুব আর ভান করো? কোন সময় মানুষের গলা দিয়ে খাওন নামে না, গলায় সমস্যা হইলে না মনে সমস্যা হইলে? তোমার সমস্যা কোন জায়গায় হয়েছে, গলায় না মনে? কত আশা করে আদুরি ডাইলো, গাঙ্গের ওই পারে গিয়ে আমার হাত ধরে হাঁটবো আর চটপুরি খেলো। কই গেল হাত ধরে হাঁটোর আর চটপুরি খাওন, কান্দে কান্দে মেয়েটা বাইক গেল গা। যাই তো আদুরি লিয়া গাঙ্গের পারে। তোমার লেগে তো যাইতে পারলাম না। কে আমি কি করছি, আমি যাইতে না করছি আদুরি লিয়া? তুমি কি মুখে কিছু কও, চোখ খুদিয়া পার মারা দাও বুকটার মধ্যে। আদুরি লিয়া গাঙ্গের ওই পারে গেলে উপায় আছিল আমার, জিন্দা রাখতা তুমি আমারে? যাও আদুরি লিয়া গাঙ্গের পারে গিয়ে সব ফুটি খাও, তোমার খাওন লাগতো না, তুমি উঠো। আরে খাওন না ওকে, খাওন কি বুঝছিস? কে গলা দেনা বলে খাওন নামতেছে না, কষ্ট করে খাওনের দরকার আছে নি কোনো? আমি রানছি আমার রান্ধন আমি খামো, আমার রান্ধন কেউ খাওনের দরকার নেই। ঠিক আছে যাও লয়ে যাও গা, তোমার নিজের খাওন তুমি নিজে খাও গা। মনে রেখো কথাটা,
মুখের সামনে থেকে খাওনটা লয়ে গেছো। যাও, আমি খিদে মরে গেলি তোমার। ওই শয়তান, তোর গলা দেনা বলে খাওন নামতেছে না, অন খিদে মরে যেতেছিস কেন? বুঝো না, কি মুক্তো চটকুনা দাও আর খেয়ে এলো, তারপর চটকুনা দিব বউ। কিরে হনুফা, আল্লাহ মানুষের সুখ দিছে, মানুষ লীলা খেলা করুক, আর আমার জীবন এই ঘরের মধ্যে শেষ হইব। যা দেখ খাইলাম না ভাবি, এটা শুনলে তো আপনি খুন হয়ে যাইবেন। কি দেখছিস? আপনার ঘরে ঢুকতে চাম, তখন দেখি দেওর ভাবির লীলা খেলা। সেলিম ভাইয়ের সাজান ভাই বউয়ের মধ্যে তো কঠিন পিড়ি চলতেছে। কি দেখছিস ক? কেহি নাই এইটা কন, একজন একজনের হাত ধরে হাত সারে, আল্লাহ রে কি রং ঢং, কোনো কিছু বাদ নাই। আবার কি একজনে কোষা করে কোষা ভাঙায়, সি 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 আমি ওনে দাঁড়াইতে পারি নাই, এদিকে তো দৌড়ে আপনার ঘরে ঢুকে গেলাম। বোন তুই খালি আমার পাশে থাকিস, কঠিন সদনিমু কঠিন, হাতে নাতে ধইরা নাকে খদ দিয়া মু একরে মাটির লগে মিশায় ফেলাম। আর কি দেখছিস জানেন? কি দেখছস? সেলিম ভাই আর সাজান ভাইয়ের বউরে তো রং ঢং করতে দেখছি উড়ানে, আর বাইরে কি দেখেছি এটা তো আপনি জানেনই না। কি দেখছস? কি সাজান ভাইয়ের বউ নিজে তো রং ঢং করে, হ্যাঁ নিজের মাইয়াটারও লেলাই দিছে। কি কইতাছ সেগুলি? বিজলি কার লগে পিরিত করে? কার লগে আবার? আপনার ফোলার লগে। আরে দূর, ওরা ছোটবেলা থেকে ভাই বোনের মতো বড় হয়েছে, অগমন্তি কিছু নাই। আপনি দেখেন নাই তো হেলিগা কইতাছেন, সেলিম ভাই আর সাজান ভাইয়ের বউ যা যা করে ওরাও তাইতেই করে। আরে দূর, ওরা ছোটবেলা থেকে ভাই বোনের মতো বড় হয়েছে। আচ্ছা, ওরা ভাই বোন ওরা এটা করতেই পারে, কিন্তু আপনার স্বামী আর শরীফ উদ্দিন কাকার পোলার বউ কি ভাই বোন? ওই হনুফা, ওরা ভাই বোন হয়েছে কিসের জন্য? হ্যাঁ কি দেখছ সত্য করে কও। ওই মাইয়া স্বামী রয়েছে বিদেশে, ও আপনার স্বামীর সাবান একা হইব কেন? কবের কথা কস? একদিন গেছিল বিদ্যুতের বাপে ওই বাড়িতে একটা কামে। একদিন না ভাবি, একদিন না, ভাইজান রোজই ওই বাড়িতে যায়। আমি ওপাই দেখে এলাম ঘটনা, ওই মাইয়া ভাইজান রে সাবান খাওয়ায়, আর ভাইজান সদা এনে দেয় দোকান থেকে। ও আল্লাহ গো আল্লাহ, মেঘলা কি হন্তছে আল্লাহ। আজকে ভাইজান 10 টাকার মরিচা না দিছে, যদি বিশ্বাস না হয় মোবাইল করে জিগান। জিগা কি হইব হনুফা? তুই কি আর মিশা কথা কবি আমারে? আমিও একদিন দেখছি বিদ্যুতের বাপে ওই বাড়িতে গিয়া চা খায়, কিন্তু প্রত্যেক দিন যে যায় এইটা তো বুঝি নাই। আপনি চিন্তা করেন, আকবর ভাই কি মন পাগল হইলে ওই মায়ের লেগে মরিচ আনতে কইলে মরিচ আনে, পিয়াজ আনতে কইলে পিয়াজ আনে। যেই মানুষটা সংসারে একটা কাম করে না, সেই মানুষটা ওই সেমলির লেগা পিয়াজ মরিচ আনে দেয়। আপনি আমার মায়া করেন দেখে আমি আপনার মায়া করি, এই লিখে তো কথাটা কয়ে দিলাম, আমি অন যাই ভাবি। ও আল্লাহ, মোবাইল দিহি বন্ধ। খালি হাতে উঠাই লাগে, হাতে করে আইটা বা থালাটা নিয়ে লইতে পারতা। বুঝি তো আমার কেন বিয়া করে দিছ না? আমার মুখে কোন মাইয়ের নাম বললে খুস করে উঠো কে? এইসব আমি ঠিকই বলছি। আমি এবার কখন খুস করে উঠলাম? কথা করার জায়গা পাও না? না আমি বিয়া করে বাড়িতে বউ আনি এটা তুমি চাও? চামু না কেন? জীবনেও চাও না? কেমনে বুঝলে চাই না? আমার মনে সুখ নাই, ফুর্তিও নাই, তোমাকে ওই রং ঢঙের মধ্যে আমার এটাই না। তোমার মনের সুখ ফুর্তি কেডা চুরি করলো? তোর
বহুত খারাপ জাতের মানুষ, বহুত খারাপ জাতের মানুষ, তোরা সব পালো সব। রাবিয়া, তোমার স্বামী বিদেশ থাকে, বিদেশ থেকে টাকা পাঠায়, এই খুশিতে নাইছো না, শাহজানের খবর লও। এইবারে সব পোলার চরিত্র খারাপ, ওই দেশে বিয়া কইরা বসলে খবরও পাইবা না। তোমার স্বামী কি অন্য কোনো বাড়িতে গিয়ে নতুন করে সংসার শুরু করছে নি? তুমি আজকে এই বাড়ির ব্যক্তি পোলার নামে মাঝে মাঝে কথা শুরু করছো কে? সত্য করে কও সেলিম, তুমি আগে থেকে জানো কিছু? কি জানো? কি এর কথা কইতেছো? তোমার চক্ষু কইতেছে তুমি জানো, এখন অস্বীকার করবা কেমনে? বিদ্যুতের বাপে কোন হানে কি করছে কও। দূর, আমি কেমনে কোনো ভাইজান কোন জায়গায় কি করছে? আমি কি ভাইজানের পিস পিস ঘুরে নি? হুনছো রে, হুনছো কেমনে কথা ঘুরে হুনছো? ওই কেডা কোন হানে কি করে এরা জানার লেগা পিস পিস ঘুরা লাগে নাকি? হ্যাঁ, মানুষের কান থেকে হুনুন যায় না? আমি তো সারাদিন বাড়িতে থাকি, এই বাড়ি ওই বাড়ি কোন হানে যাই না, আমি জানলাম কেমনে? তুই তো শত্রু আমার, রাবিয়া বেগুন এমন তাবিজ করছে, তুই তো আমার দুই চক্ষে দেখবার পারস না। তোর ভাই যদি আরেক জায়গায় বিয়া করে, তুই তো বগর বাজায় নাচবি। আমি তোরে ভাবি সারাদিন তো কিছু খাই না, একটা মুখে দিয়ে যান। এই বাড়ি থেকে হারা জীবনের জন্য খাওয়ান উঠে যেতেছে, আর তুমি আসে এক বেলা খাওয়ানোর লইয়া। আমি কই যাইতেছো? ভাইজান নতুন বউলে কোন বাড়ি দুসে খাবার পাইছো কিছু? জুতা মারুম করে জুতা। ভাইজান রে কয়ো, ভাইজান বিয়া করতে হই না আমি খুশি হইছি, তোর দুই বউর খাওন কিন্তু আমি জুড়াইতে পারুম না। তোর খাওনে আমি তো মারি খুব খুব। কি তুমি এখানে খাইবা নাকে? কি সমস্যা এটা তো কইবা, কিছুই কয়। আই তোরা এটা খায় খায় কি করছ? হ্যাঁ, কি করছ তোরা এখানে? আমি বিদ্যুৎ বাড়ি ডাকতেছি, মা খাইতে ডাকে যাইবো না। মা হুনো, আমি কতবার কইছি আমি খাবো না, আমার ক্ষুধা নাই, তারপর কানে কাছে ভ্যান ভ্যান করতেছে। মাই বারবার পাঠাইলে আমি কি করু? কও তো দিদি মা। উষ্টা মারবি? ওরে উষ্টা মারবি, আমি পেটে ধরলে কি হইব? সব তো হইছে একটা বাপের। তুমি কই যাও? জমি টানছে আমার, জমির বাড়ি চাই, দেহি দয়া করে আমার টানে নাকি? তুমি খাইতে যাইবা না? ওই তুই আর একটা কথা কইবি না, ওই বাড়ি খাও না আমি খামু না। কে খাইবা নাকি? ওই বাড়ি তোমার কি ক্ষতি করছে? আমার বাবাই কিছু করে না দেখাই, এই বাড়িতে আমার মায়ের কোনো ইজ্জত নাই, যেদিন কামাই করবো ওই দিন খামু, আর নাহলে খামু না। তুমি এই কথাটা কইতে পারলা? যেটি মানে কেডা ইজ্জত দেয় না আমারে বুঝাইস না বিজলি? আমি সব বুঝি, দিশে আর হয়ে চোটপাত দেখা দেখা হগলতে মারে ডরে কিছু কয় না, উপর উপর ইজ্জত দেখায়, তলে তলে ব্যাগ দিয়ে তামাশা করে, আমার বাপেও করে। আমার মায়ও তামাশা করে যে ডিমারে লইয়া? আরে কাকিমার কথা তো ভিন্ন। তোমার ওই ভিন্ন কাকিমাই তোমারে খাইতে ডাকে, চলো। যামু না কইছি না, খামু না কইছি তো। ঠিক আছে ঠিক আছে, আমিও খামু না। খাইস না, তোরে খাইতে কইছি আমি। তা কইবা কে, আমি না খাই থাকলে তো তুমি খুশি? তুমি তো বাজারে গিয়া ঠিকই এইডা ওইডা কিনা খাই ফেলাও, আমার তো আর কিছু খাওয়ানোর উপায় নাই। আমি বাজারে গিয়া খাই, দোকানে গিয়া খাই, কেডা কইছো তোরে? আমার বাপে কি তোর বাপের মতন বিদেশ থেকে টাকা পাঠায়? সাইকেল লয়ে কলেজে যাই, কলেজ থেকে বাড়ি তাই, ফুটো পয়সা থাকি না আমার পকেটে, কেলা শেষ করে হলতে সমুচা খায় সিঙ্গারা খায়, আর আমি বাড়িতে কাম আছে কে সোজা বাড়ি তাই। এডি তুই বুঝবি না। বিদ্যুৎ ভাই যাইও না, আমি টাকা দিমু তোমারে। আমি কই পালাম? আমার তো জানে মারে ফেলে আমার স্কুটির মানে হেলে বউ। আরে পাগলা কুত্তা না, পাগলা কুত্তা তো কোনো কথাই শুনো না, পাগলা কুত্তা জড়াই কি তোমার কাকিমা? আমার জামাই বিদেশ থাকে, এখন যদি কাকিমা আইয়া তোর কাকিমা যদি দেয় তোর বাড়ির দিকে আমি বাড়িতেছি, তোর চুলের মুঠটা ধরে এমন একটা ঘুরতে দিব চোর মধ্যে শশা বল দেখবি, তোর চুলি ধরে কি করবে জানো? চুলি ধরে কবি তোর স্বামী না বিদেশ তাই বিশেষে মর্যাদা তুই রাখছো, তুই আমার স্বামীর পাতা খালি কিনলি কে? আপনি তো আমার সর্বনাশ করে দিয়েছেন কাকা, আপনি কই দাম চাইেন না? আপনি তো আমার সর্বনাশ করে দিয়েছেন, আমার সংসার ধরে টান দিতে লাগলি। তাহলে আমি কই পড়াবো? আমি আন্দা পড়াই? আরে না কাকা, আপনি এদিকে চাইেন না, বেকানে পুরুষ ঘরে যাওন চাইব না, আপনি ওই যে ওই যে ওই যে পাঠিয়েছে ওই পাঠিয়ে দিতে গেল, চল তাড়াতাড়ি।
মা এই বাড়িতে তো একটা মানুষও থাকে না আমার তো একলা একলা থাকনটা অসম্ভব হয়ে যাইতাছে গা জান তুমি আয়া পড়ো আমি একলা একলা আর থাকতে পারতাছি না মানুষজন খালি চাষ নিবার চায় ওই জুয়ান বুড়া হগল খালি আমার জ্বালায় শুনু পাউডার বাড়াইবা না জান শুনু পাউডার বাড়ানোর কোনো দরকার নাই এডি মাইখে মাইখে তো আমি সুন্দর হয়ে যাইতাছি গা এখন থেকে আমি চিন্তা করছি পাইলার কালি আছে না পাইলার কালি মাখুম যাতে আমার পেতনির লাইন দেখা যায় আর মানুষজন জানি দেখলেই ডরাই যায় গা বুঝছো জান তুমি আয়া পড়ো আচ্ছো ও তুমি কামে যাইবা আচ্ছা ঠিক আছে তুমি কামে যাও আচ্ছু পরে হুন দি মনে ঠিক আছে ও শাশি আপনি কেমন আছেন শাশি ভালো আর থাকি কেমনে কো ভালো থাকার উপায় আছে কোনো শাশি আপনি আইছেন খুব ভালো হইছে আপনার লগে বহুত কথা জমা রইছে আমার আমি তো চাইছিলাম আপনাকে বাড়ি যাবো কিন্তু একলা বাড়ি ঘর ফালাই দিয়া কেমনে যাই আমার জামাই তো বিদেশ থাকে আমি যদি বাড়ি ঘর ফালাই দিয়া মানুষের বাড়ি ঘুরাঘুরি করি মানুষ আমার ভালো কইব কোন আমি আহনে তো ভালো হইছে কষ্ট করে তোমার আর আমাকে বাড়ি যাওয়ার লাগবো না কি কইবা ক ও শাশি এনে উড়ান এখানে কথা কইবেন ঘরে লন ঘরে গিয়া কইতাছি চলেন আমার লগে চলো শাশি আয়েন আহেন বহেন আচ্ছা এখন কোন তো এমন কষ্ট করে কেন আইছেন আগে তোমার কথা শুনি তুমি কেন কষ্ট করে আমাকে বাড়ি যেতে চাইছিলা কি কথা আছে আমার লগে শুনি শাশি কথাটা কইলে আপনি মনে কষ্ট পাবেন না তো আমার কষ্ট নিয়ে তোমার আর চিন্তা করতে হইব না এমনিতে বহুত কষ্টের মধ্যে আছি তুমি আর নতুন করে কি দিবা কও কি কইতে চাইছিলা হেডা কও আমার স্বামী তো বিদেশ থাকে আমারে বহুত বিশ্বাস করে বাড়িতে একলা থুয়া গেছে আমি তো দিনে রাইতে আল্লাহর কাছে একটা কথাই কই যে আল্লাহ তুমি আমার স্বামীর বিশ্বাস রক্ষা করার তৌফিক দাও কিন্তু এই একটা লোক আমার জীবনটারে অতিষ্ঠ করে একবারে মাইরে ফেলাইতাছে শাশি কেডা কেডা তোমার জীবন অতিষ্ঠ করছে শাশি আপনি কিন্তু মনে কষ্ট পাইন না কিন্তু কথাটা আমার কোনই লাগবো কও কয়ে হালাও শুনতেছি তো আমি শাশি মানুষটার হারা দিন কোনো কাম নাই সকালে আইয়া ডুহে এই বাড়িতে কয় চা বানাই দাও মুরব্বী মানুষ আমিও তো না করতে পারি না দিয়েই বানাই আসা কিন্তু চা খায় শুই লাগে এত ভালোই আসিল কিন্তু উঠেই না আমি তো মনে করছি বয়স্ক মানুষ বাড়িতে মনে কোনো অশান্তি উডানি তো বইয়া থাকে বইয়া থাক সমস্যা কি কিন্তু শাশি কয়দিন বইয়া থাকানোর পরেই শুরু করছে অন্য তাল কি কি শুরু করছে খ্যাক খ্যাক করে হাসে আর খারাপ খারাপ কথা কয় নানান অজুহাতে কাছে আইবার চায় আমি টের পেয়ে কইলাম কি যে আপনি আমার যেরকম মনে করছেন আমি সেরকম মায়া মানুষ না কিন্তু কই ও তো পড়ছে আরেক বিপদে আমারে কি কয় জানেন কি কয় বাড়ি আন্দারি কইরা রাইতে ঘরের দরজা খোলা রাখো আমি আমু তুমি কি কইলা লাড়কি আছিল লাড়কি চুলার আগুন ধরিন না লাড়কি হেই লাড়কি মুখের কাছে আইনা কইছে কি আপনি আর জীবনে এই বাড়িতে আসবেন না তাইলে আমি আপনার বড় তো কমই এই লাকড়ি দিয়ে আপনার মুখ একবারে জলসাই দিব দিলা না কেন মুখটা জলসা দিলা না কেন ও শাশি আপনি বুঝছেন আমি কার কথা কইতাছি বুঝুন না কেন আমার বুঝার আর বাকি নাই শাশি আপনি তো জানেন না এমন পোলা পাইনের লহন করে নয়া পিরিত করলে পোলা পাইন যেরকম করে চাষা রুটি খেয়েই দশা আমার পেঁয়াজ এন্না দেয় রসুন এন্না দেয় এই ডাইনা দেয় হেই ডাইনা দেয় কি কম শাশি এইরকম একটা চরিত্রহীন মানুষের লগে কেমনে এমনি সংসার করেন করুম না তো ওই বেটার সাথে সংসার আর করুম না শাশি শুনেন না শাশি যায়েন না শাশি আমি একটা কথা কইলে আপনি রাখবেন কও কি কইবা কও শাশি আমার জামাই তো বিদেশ থাকে এই একলা খাইলা বাড়িতে মুখ গুঞ্জে পড়ে রইছি আমি আপনার জামাইর যদি শাসন করতে হয় তাহলে গোপনে কইরেন গেলামে রটায়েন না আমার জামাইর কানে যদি কথাটা যায় তাহলে আমার জামাই তো ফিট হয়ে মরে যাইব আমার বিধবা বানায়েন না শাশি আমার বিধবা বানায়েন না শাশি আমি কি করব মা আমার ঠিক নেই আমার মাথা ঠিক নেই আমি যে কি করতে কি করব আমি জানি না আমি কিছু জানি না রাবেয়া তোমার বাবির টাকা দিছো না ভাই তাহলে তোমার বাবি ম্যানেজ করলা কেমনে আমি তো করি নাই সেলিমে করছে সেলিমে ও সেলিম সেলিম ভাই আইতাছি ভাই ভাবি তো সারা দিন কিছু খায় নাই বিদ্যুৎ তো খায় নাই ভাবি গোসা করে কই জানি গেছে গা বিদ্যুৎ এদিক ওদিক ঘুরতাছে খাইতে তো আইলো না আরে সে তার না খাওয়া ঠিক আছে হাজার টাকা খাইতে চাইছিল খাইতে পারে নাই তোমার বাতি ঘর পেট ভরবো
বিদ্যুৎ কি লেগে ভাত খেনে তুমি হেডা মারে কও কইতে পারি না তো ভাইজান বিজলির এতবার করে পাড়াইলাম পোলা ডাইলই না খাইতে বড় ভাই কও তোর ভাবি বলে গোসা করে না খেয়ে কই বলে চলে গেছে ম্যানেজ করতে পারলি না না তুমি বলে ভাবিরে থুইয়া কোন দেশের কোন মাইয়ার লগে নতুন করে সংসার পাচ্ছ হেডা আমি কেমনে ম্যানেজ করুম ঠিক ফালতু কথা কইবে এরকম কইলাম জিগানো ছোট ভাবি রে ছোট ভাবি তো সামনে আসল কি কি কইছে আমি কিছু শুনি নাই শর্মালে চলবো সত্য কথা তো অসুবিধা কি বড় ভাবি কইছে না বড় ভাই একটা বিয়া করছে এই ফালতু কথা একদম কবি না তোর ডাকছে তোর বাবির 20,000 টাকা না দিয়ে কেমনে ম্যানেজ করছে ফেলিকা অন্য কোনো কথা কইরে কলম এটা আমি ঠিকই ম্যানেজ করছি অন তুমি কও বড় ভাবি যে অভিযোগটা করছে এটা কি সত্য একটা থাপড় দিব কলম রাবের সামনে তুই কি কস হ্যাঁ ভাইজান খাও দে হদ বড় ভাই অন্য সংসার থেকে আইছে তোমার কি মনে এতক্ষণ না খাই রইছে রাবেয়া আর কোনো কথা তুমি হন বনাও কিন্তু সাইলেন্ট বেশি বুঝে আমার খিদে লাগছে তাড়াতাড়ি বাদ দাও তোমার মাথায় তুলে রাখে মাই তো আর এটা জানে না তার ছোট পোলাটার বিয়া হোক এটা তুমি চাও না এটা বুঝাই কইতে হবে না যাও কম গিয়া চাও না কমই তো মায়ের লেগে খারাপ লাগবো না পোলার মায়ের না খাইলে পোলাই খায় কেমনে ওর মায় তো বাটপারি করে ধরা খাইছে লেগে খায় না ওর মায়ের তোকে খাইতে মানা করে নাই ওইছে এক পেশাল বারবার শুনতে ভাল লাগে না বড় ভাবিরে মানুষ বাটপার কয় কেমনে আদব কদে কিচ্ছুই দিকে নাই তুমি আজকা বড় ভাবির পক্ষ নিতেছো ঘটনা কি আমি কারো পক্ষ নিতেছি না এত কাহিনী করণের দরকার নাই তোমা বড় ভাবি 20,000 টাকা চাইছিল তার 20,000 টাকা দিয়ে দিতা তাহলে হ্যাঁ নাচতে নাচতে সুদের কারবার করতে যাইতো গা তোমার নাতিও তো না খায় থাকতো না অন টাকা না পায় তো আরেক তাল তুলছে কি তাল তুলছে বড় ভাই বলে কোন হানে কোন আমি থাকলে কি হয় আপনি থাকলে অসুবিধা হয় আপনি তখন পোলা পাবেন পোলা পানের সামনে সব কথা কম জানা আপনি যান কিরে পাও চলে না যা আরে ভাই ভাতি যে লোকের মানুষ এমনি কথা কয় মা তোমার এই পোলাটা কৃষক কৃষকের পক্ষে তো এত কায়দা কানুন করে কথা করেন সম্ভব না কৃষক ডাইরেক্ট কথার মানুষ ডাইরেক্ট তুমি যদি হনার আমার বিয়ের কথা কই না বিয়া করাইবা না আমারে আমি হন যাইতে পারি কোনো হানে তোর ভাই ভাবি করে ক তার মানে তুমি চাও না আমি বিয়া করি খাবি একটা চটকো না আমি যদি পারতাম তাহলে তোর অক্ষরে বিয়া করাইতাম অক্ষণ কারো দিকে চাইতাম না তাইলে আর আমার বিয়া হইছে বড় ভাই একটা বই সামলাইতে পারে না আরেকটা বিয়া করতেছে কি কস তুই হ্যাঁ বড় ভাই তো আরেকটা বিয়া করতেছে বিতলামি করোনার জায়গা পাস না এটা আমার কথা না বড় ভাবির কথা বড় ভাবি পাগলের লহান বাইরে গেছে তুমি ছোট ভাবির জিগাও আমার কাউরে কিছু জিগানের দরকার নেই মা তুমি দিয়ে আমার কথা বিশ্বাসই করতেছ না বড় ভাবি ছোট ভাবিরে কইছে রাবেয়া স্বামী বিদেশ থেকে টাকা পাঠায় দেখে নিশ্চিন্তে বয়ে থাকো না বিদেশ গিয়ে আরেকটা বিয়া করলে তো টেরো পাইব না এই গোষ্ঠীর পোলাপাইনের স্বভাব চরিত্র কিন্তু ভালো না আল্লাহ না করু আমার পোলা গোর আমি চিনি মা এমনি বড় ভাইজানের পুরা সংসার আমার আর ছোট ভাবির টানন লাগে বড় ভাইজান যদি আরেকটা বিয়া করে সেটাও যদি আমার টানবার কয় আমি কি আর বিয়া করতে পারুম মা আকবর কোনোদিন ওই কাম করব না করতেও পারে দশ পনি পাথরের মতো যে বউটা তার গলায় ঝুলাই দিছ হের হাত থেকে বাঁচানোর লিগে আরেকটা বিয়ে করতেও পারে কি কস আমার
এসে খারাপ কথা কয়, আমার লে তামশা করে করে মা করে, তুমি বুঝতাছো না, হুদাই মানুষ আসাইতাছো তুমি। ওই তুই আমার সামনে আসিস কেন? হ্যাঁ সামনে আসিস কেন, সামনে আসিস কেন? হ্যাঁ কুলঙ্গরে কয় কি, আমি বলে মানুষ হাসাইতেছি, তুই আমার সামনে আসিস কেন? শয়ন দিয়া মা, তুমি নিজে তো নিজে মরতাছো, কাকিমার ভালা দেখে মুখে কিছু কয় না। যা তুই তোর কাকিমারে গিয়া মামা কর গিয়া, আমি তো তোরে পেটে ধরি নাই, তোর কাকিমাই তোরে পেটে ধরছে। সুদের কারবারকরণের কথা কেমনে চিন্তা করলা তুমি? ভালা মানুষে সুদের কারবার করেনি, গোষ্ঠীর ইজ্জত থাকবো সুদের কারবার করলে? এইটা বুঝো না তুমি, কাকির কাছ থেকে 20,000 টাকা নেওয়ানোর লেগা কত কাহিনী বললা, মামারে জড়াইলা, খালারে আনলা, কার ইজ্জত গেল মা? ওই খালি আমার দোষ দেহস, তোর বাপের দোষ দেহস না? তোর বাপে কি, তোর বাপে কি করছে জানাস তুই? বাবাই তোমার কাহিনী ফাঁস কইরা দিছে, কাকিমারে কইছে মামারে দেওয়ানোর লেগা না, টাকা চাইছে সুদের ব্যবসা করানোর লেগা। একবার চিন্তা করে দেহ তো মা, বাবাই কি কোনো অন্যায় করছে? তুই তোর বাপরে কদ্দুর ছিলস, কদ্দুর ছিলস, তোর বাপরে আমি চিনি, আমি এমন কাম করছে, একদিন এই বাড়ি থুইয়া আমার চলে যেতে হইব, এই বাড়ি থেকে বাদ উঠে গেছে আমার। উঠে গেলে উঠে যাইব, আমি আছি তো, আমি বড় হইছি না, আমি খাওয়াম, আমি নিজে খাইটা খাওয়াম তোমারে। আমার স্বামী আমার হাত থেকে সুইটা আরেকজনের হাতে চলে যাইব, আমি তো মেনে নিব না, মেনে নিব না। মা তোমার আল্লাহর দোহাই লাগে, ফালতু কথা কম ছাইরা দাও, সর তুই আমার চোখের সামনে থেকে সর। তোমার ভাবি কই গেছে কইতে পারো? না ভাই জান, আমার তো কইয়া যায় নাই। কোনো রাবেয়া হইছে কি? তোমার কাছ থেকে টাকা না পাইয়া মাথাটা গেছে আর আউলিয়া, সেলিমের কাছে হাত পাতন লাগে, তোমার কাছে হাত পাতন লাগে, করবো কি কহ? নিজের পোলারে নিজের হাতে কোনোদিন কোনো কিছু কিনে দিতে পারে নাই, সবই তো তোমরা দাও। আসলে নিজে কিছু করতে পারি না তো, হেলিগায় চিন্তা করছিল ওই কিছু করব। চিন্তাটা খারাপ না, তো যে ব্যবসাটার কথা চিন্তা করছে এইটা খারাপ, গরিব মারণের ব্যবসা, লেহাপড়া নাই তো, যেমন মাথা হেমন বুদ্ধি আর কি। টাকা দিয়া সপ্তাহে সপ্তাহে সুদের টাকা নিতে আসে যে অফিস থেকে, তারা তো শিক্ষিত মানুষই ভাই। কারা কইছে যারা শিক্ষিত মানুষ? তারা হইছে এক নাম্বার। আরে সে তারা এতক্ষণ কইছিল তুমি, তোমার জন্য অপেক্ষা করতে করতে খিদে আমি মরে যেতেছিলাম। শেষে রাবে এক কয় কি ভাইয়া আমনে কটা খাইলো, আমি চিন্তা করলাম এক কাপ করি ওরে আজারি করে দিই, সালনটা ভালো হয়েছিল, একটু ঝাল বেশি দিয়ে লিছে। তোমার চোখ মুখ কেমন লাগতেছে কি লিগা? কি হয়েছে শোনো, তোমার চোখে মুখে পানি দিয়ে লো। রাবেয়া তোমার ভাবির খাওন দাও। না রাবেয়া খাওন দিবা না, আমি খামু না। আয় আয় কি কয়, খাইব না বেলে, না খায় মানুষ বাঁচে কোনো দিন? রাবেয়া তুমি তোমার ভাবির খাওন দাও। তুই আমার পথের সামনে থেকে সর। ইসি সি সি আল্লাহ আল্লাহ, তবা তবা, কি কও তুমি রাবেয়ার সামনে? না রাবেয়ার সামনে এটি তুমি কও কেমনে? বদলোকের মায়েরা কখনো স্বামীর তৃতীয় করি করে, রাবে কি পাবো তোমারে? তোরে সরতে কইছি না সামনে থেকে সর। হায় হায় কাম তো সারছে, মাথা তাও লেগে গেছে গা। রাবেয়া জলদি করে পানি আনো, আরে তাড়াতাড়ি পানি আনো, সেতারার মাথার ভিতরে আগুন লাগছে, এ আগুন নিবার লাগবো, এ আগুন পানি ছাড়া নিবো, তাড়াতাড়ি পানি নিয়ে আসো, কাম সেরে গেছে গা। তুমি তো আস্ত একটা বেকুব দেখতেছি, সেতারার মাথার ভিতরে যে আগুন লাগছে এটা কি এক গ্লাস পানি দিয়ে হইব? এক কলস পানি নিয়ে আসো, তাড়াতাড়ি যাও। রাবেয়া তুমি তোমার কামে যাও। বুঝছি 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 বুঝছি, রাবেয়ার পানি আনো লাগবো না, পানি আনো লাগবো না, বুঝে গেছি, রাবেয়ার দেখলে তোমার মাথাটা বেশি করে আউলে যায়, আয়ো আমি তোমার মাথা ঠান্ডা করে দিতে চাইও না। তুই সারা মারে, তুমি এমন করতেছি কি লিখা জান? এমন করতেছি কেন? আরে আমি তো রাবেয়ার ইচ্ছা মতো যাচ্ছি। টাকা দাও না, কত ছিল টাকা দাও না কেন? টাকা দিবা কইছো, টাকা হন দাও লাগবই। শেষে রাবেয়া কি ভাই আমার টাকা দিতে সমস্যা নেই, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? সুদের ব্যবসা করতে পারতেন না। আমি কইছি ঠিক আছে, সে তারা সুদের ব্যবসা করলো না, কোনো অসুবিধা নেই, ব্যবসার কি অভাব আছে? আরে শোনো, টাকা থাকলে তো কত ব্যবসায়ী আছে সুদ ছাড়া, আছে না? তুমি আমার টাকাটা দিয়ে দিবা, আমি মাটি কাটার ব্যবসা করবো, অসুবিধা কি? তুমি কি খুঁজতেছো বউ? আমার কানে খুঁজে দিই, বুঝছি লাডি তো
আমি বুঝে গেছি বিদ্যুৎ যে পরিমাণ শয়তান হচ্ছে তার জন্য অবশ্যই লাঠি দরকার আছে, তারা মানুষ করতে হইব। এছাড়া আর তুমি আমার ঠিক তারা গেছি আমি মানুষের বলতে খুব লক্ষ্মী হয় ঠিক এমন করতেছি কেন? আমি তোর অপরাধ করি নাই বউ, তুমি আমার কথা শোনো, আমার কথা শুনে আমি তোর অপরাধ করি নাই। এই যে তুমি এভাবে তারা রাখবা না ভালো হইয়া যা কইলাম, পোলা বড় হইছে, বাতিজি বড় হইছে, অগর কাছে ইজ্জত খোয়াইস না। কি কওয়া বলতে বল, বুঝলাম না তো কিছু। অত বুঝাইতে পারুম না, এটি চিন্তা করলে আমার ঘিন লাগে। বিদ্যুতে সারাদিন না খাইয়া রইছে, সে তারাও কিছু খায় নাই, মা না খাইলে পোলা খায় কেমনে? যাহ করে দুজনে খাওয়া গিয়া। তোমার লেগা, তোমার লেগা আজকে এই অবস্থা মা আমার। হ বুঝছি তো, আমি বিয়া করাই আনছি হেইডেই আমার দোষ হইছে। হেইডেই তো। আরে তুই যে বিয়া করবার লাগি পাগল আসিলি, তুই যে সেতারারে বিয়া করবার লাগি পাগল হইয়া দুই বেলা না খাই আসিলি, হেইডা বুইল্লা গেছস? মা কি কও না কও, তুমি বিজনেস সামনে কদি এলা, মাতা তো সেতারে খালি একলা কারা বলে, তোমার কারা বুঝছে? তোমার ভাবি কো ঘরে? আল্লাহ সারাছে, আল্লাহ লাঠি রাখো। ওই যে ফাড়াই থেকে গেছে। এই সমস্ত লাগি বাড়ি পাকঘর রাখতে পারো না, যখন ভাত রান্ধো তখন লাকড়ি হিসাবে ব্যবহার করে লাগবা, বডি বডি সব হামলায় রাখো, যে কোনো সময় খুন হয়ে যেতে পারে। ভাইজান ভাইজান, বিদ্যুৎ তো কিচ্ছু খায় নাই। বিদ্যুৎ যদি একবেলা না খায় মরে যাবো গা। তুমি আসো কে খাইলো কে খায় নাই, এটি লেপরে থেকে লইব, যার যার জানলে এনএফসি এনএফসি করো। বইন্দে বই আর তো পারতেছি না, মুখ বুঝা বহুত দিন এই সংসার করছি আর পারতেছি না। এটা কি কস বাবু, পাগলা হয়ে গেলি নাকি? খুলে কত মারে আয়া কুমু বই না আয়া কুমু, অহন তো গলা দিয়ে আমার কথাই বাইরে হইতেছে না। অত চিন্তা করতেছিস কেন বাবু, তো পোলা বড় হয়েছে না, পোলার দিয়ে তাপলে নিয়ে দেওয়া, দেখবি ঠিক হয়ে যাইব সব। ওই পোলার কথা কইস না, পেটে দোষ দিয়ে আমি আর আপনা হইছে ওর কাকি। তুই কথা বই পড়া আমার জ্ঞান দিবার আহে, ওর বাপে যে বেডি গুলো রং রং করে এইটা ওর চোখে পড়ে না। তুই তো সাউরি রে কইছস, খইয়া কোনো লাভ নাই রে বই, কোনো লাভ নাই। এই সংসারে একটা মানুষ আমারে দেখবার পারে না। আজকে আমার সংসার যদি ভাঙে হকগলের মনের ভিতর তালি বাজবো তালি, হকগলের বই আর হইছে এই সংসার ভাঙনের দেহলের লিঙ্কা। বুবু দুলা বাইরে দেখলে কইলাম এমন মানুষ মনে হয় না, তুই কোনো ভুল করতেছিস না তো? ওই সিমরি তোর দুলা বাইরে কি তুই আমার থেকে বেশি চিনস? মাইয়া মানুষ দেখলে তোর দুলা বাইরের মুখ দিয়ে মিটা কথা বাইর হয়। এখন তুই কি করবাস তাস? শোন বুবু, যা করবি চিন্তা ভাবনা করে করবি। বহুত সহ্য করছি আমি, আর সহ্য করুন না। এই অকাম্মা বেটার চেহারার দিকে তাকাইয়া এই সংসারে আমি বহুত দিন পড়ে আছিলাম, আর সহ্য করুন না। এই বড়রে আমি জন্মে শিক্ষা দিব। কাল কথা বুবু আদরি নাকি, তাহলে একটু কথা হইতাম না তো? ওই বেটা তুই ঘরে ঢুকছিস কেন, ঘরে ঢুকছিস কেন তুই? বাইরে তুই ঘরতে বাইরে। বউ তুই আদরি রেডি কি কইলি আমার নামে, বউ কি কইছো? সংসার করছি বহুদিন, আর করুম না আর করুম না, তোরে আমি নারী নির্যাতনের কেস দিব, জেল খাটাবো তোরে। ঢুকাবো জেলখানার মধ্যে, আমারে ঢুকাই দাও, হ্যাঁ আমি ফিরি ভাত খামু। সেলিম আর শাহজানের ভাত আমার খাইতে মন চায় না, আমি জেলের ভাত খামু, ওখানে ফিরি খাওন আছে, আমি বুঝা লিয়েছি চোর বাটপারের ভাত আছে, এখানে ভালো মানুষের ভাত নাই। বউ সিদ্ধান্ত নিতেছে তাড়াতাড়ি।
জেঠিমা বিশে শিশি হাতেলের ঘরে দুয়ার দিছে। জেঠু দাওয়ার করে কাঁদতেছে, জেঠিমা দুয়ারই খুলে না। কি কস তাড়াতাড়ি হল ভাবি, ও ভাবি, ভাবি দরজাটা খোলেন ভাবি, ও ভাবি, ভাবি আমার লগে গোসা করে এমন কাম করেন না ভাবি, ও ভাবি, আচ্ছা ঠিক আছে দরজা না খোলেন একটু কথা কও, ও ভাবি, ভাবি, আচ্ছা ঠিক আছে আমার লগে কথা কইতে না আমার ছেলে বিদ্যুতের লগে কথা কও, ওই বিদ্যুৎ তোর মারে ডাক দরজা খুলবার কো, মা, ও মা দরজা খুলো না কে, মা ডাক্তারি হুনো না, জেঠিমা, ও জেঠিমা তুমি হুনতাছ না ডাক্তারিতে, ভিতরে তুমি কি করো তুমি, ও জেঠিমা, বাবা কাকা এরা কই, পিছে জানালা, মা দরজা খুলো নাইলে বললাম ভাঙা ভালামু, ও মা, বড় ভাবি, ও বড় ভাবি, আমি তোমারে কথা দিতেছি কালকে দিনের মধ্যে তোমার ব্যবসার টাকা তোমার হাতে বুঝাই দিমু, বড় ভাবি, ও বড় ভাবি, কথার জব না দিলে কেমন লাগে, বড় ভাই দরজা ভাঙা ভাই করি পাগল হিসেবে থাকি, তুমি দরজা ঠিক করে ঠেয়ে দিব কি, তুই এটা কেমন কথা কইলা, মানুষের জীবন থেকে দরজা দাম বেশি হয়ে গেল, ওইটা ব্যাটকা থাকলে তো দরজা ভাঙিয়ে বের করে লাগবো, তুই কি পাগল, তোর ভাবি বিষ খেয়ে মরব, তুমি না কইলা যে বিশেষ শেষে হাতে লয়ে দরজা দিছে, ওরে এটা তো কথার কথা কইছে আর কি, তোর ভাবি বিষ খেয়ে মরব এটা তো চিন্তা করিস কেন, এতক্ষণ পরে কথা কওনি চিল্লাই তো বাড়ি মাথায় তুললা, তোর শর্দা জেঠু, হুম ক, জেঠিমা বিশেষ শিশি লয় নাই হাতে, তোর জেঠিমার হচ্ছে অন্তর বড়া বিষ, বিষ খাইলেও শুই না খাইলেও শুই, এক ড্রাম বিষ যদি আর গলা দিয়া গড়গড় করে ডাইলা দেয়াস, হ্যাঁ মরত না তো, হ্যাঁ নিজে তো একটা বিষ, সারা শব্দ নাই কেন, কাহিনী কি না, আমার ব্যবস্থা আমার নিজেরই কোন লাগবে, কববো ও আদুরি কথা কইছোস ভাইজানের লগে, তোর বাপের বাড়ি তুই আইবি এটা আবার কোন লাগে নাকি ভাইজান রে, আরে এইবার তো আর আমি একদিন দুদিনের জন্য আসুম না, মেলা দিনের লেগে আহ, আচ্ছা বাবু আগে আয়, আয় কদিন থাক, আমরা তো হওয়ার পরে তো মত বদলাই গেছে, কেমনে বদলাইব, এমন এক মাইয়ার লিগা পাগল হইছে, হেই মাইয়া স্বামী থাকে বিদেশ, ওই মাইয়া তো তোর দুলাভাই দুই চক্ষে দেখবার পারে না, তারপর তো দুলাভাই ওই বাড়িতে যায় পইরা থাকে, বাড়িতে তো এমনি কোনো কাম করে না, আর ওই মাইয়ার ওইখানে যাইয়া আদা রসুন পিঁয়াজ দোকান থেকে আইনা দেয়, ওই মাইয়া তো বিচার দিছে আমারে বিচার, তোর খাসলো তো দুলাভাই থেকেও খারাপ বদ মাইয়া, মনে আছে রে ভাই মনে আছে, মনে থাকলে লাভ, তুমি সেতারা বেগমের ছোট বোন না, এক সেতারা বেগমের জ্বালায় পুরা সংসার জ্বলা পুড়ে যাইতাছে, আর তুমি এলে তো উপায় নাই, দুই বোনে মিলা পুরা সংসার জ্বালায় পুড়ে ছাইবা নাই ফেলাইবা, আপনার কথা শুনে তো মনে হইতেছে আপনি জমিদারের পোলা, আর আমরা বান্নের জলে ভাইসে আসছি না, আমার তো মনে হয় না আপনার মতো ছোট লোকরে কোনো মায়া বিয়ে করব, তুমি পাগল হইলা কে হেডা কও, আর মোবাইল করে ছোট লোকের খোঁজ খবর লইতাছো কি কাহিনী কি, আমি কোনোদিনও আপনার লেগে পাগল ছিলাম না, দেশে এত পোলা থাকতে আপনার লেগে পাগল হমু কে, আমাকে বাড়িতে এত ঠিকই কয়ে গেলা, আমি আপনার লেগে ছোটবেলা থেকেই পাগল সেলিম ভাই, কেন কইছি বুঝেন নাই, কেমনে বুঝুম, তোমার আর তোমার বোনের মতো আমার মাথায় এত বুদ্ধি আসেনি, আপনি আমার লগে যে ফটকামি করেন
সেদিন আমার হাত ধরে কসলা কসলি করনে লাগিয়া ইনে বিনয় কর্নাই। তোমার আজকে খুব সুন্দর লাগতেছে, চলো গাঙ্গের পাড়ে যেয়ে চটপটি খাই, এই জন্য আমিও কইছি। সেলিম ভাই, আপনার জন্য আমি ছোটকাল থেকেই পাগল, আপনার জন্য আমি সাত্তার পাগল। আমার পিছনে কত দামি দামি পোলা ঘরে, তা গই পাত্তা দেই না, আর আপনারে পাত্তা দিব কখনো না। আচ্ছা ঠিক আছে, রাখলাম আমি, খবরদার করলাম। আই রাখে না, রাখে না, না 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 না, রাখা লাগবো, রাখা লাগবো। না সেলিম ভাই, এতক্ষণ আমি যা কইছি মিশা কইছি, আমি সত্যি আপনার লেগে পাগল। আমি তো তোমার লেগে পাগল না। আপনি কইছেন না একটা চান্স দিবেন আমারে। আরে পাগল, ওই কথা কইতো তোমার বাড়িতে রেখে দাইছি, চান্স দিয়ে কি তোমারে আবার বাড়িতে ঢুকামু, কও কি তুমি? এমন করে কথা কইন না সেলিম ভাই, এমন করে কুসুমারা কথা কইন না, বুকের মধ্যে দুঃখ পাই। দুঃখ পাইলে কাপড় গরম করে বুকের মধ্যে সেক দাও, দুঃখ যায় বোগা। ওর একটা চান্স দেন সেলিম ভাই, একটা চান্স। আপনি যা কইবেন তাই কইব, আপনি যেমনি চলতে বলবেন তেমনি চলব। ঠিক তো? ঠিক ঠিক সেলিম ভাই, ঠিক। আমার ছোট ভাবি রাবেয়া বেগম এইবারে বউ আয়নের পর থেকে সেতারা বেগম তারে বান্দির মতো খাটাইতেছে। তোমারে ছোট ভাবির সকাল বিকাল পায়ে ধরে সালাম করুন লাগবে। ছোট ভাবি পায়ের উপর পাও দিলা খাইব, হগল কাম তোমার করুন লাগবে। কোনো সমস্যা নাই সেলিম ভাই, আপনি খালি একবার আমারে বউ করে ঘরে নেন, দেখেন আমি কি করি। জি না, বিয়া করে ঘরে তোলম পরে, বিয়ার আগে এক মাস তোমার ট্রেনিং দেওয়া লাগবে। বিয়ার আগে এক মাস তুমি আমার বাড়িতে থাকবে, আমার বাড়ির হগল কাম, ছোট ভাবির সেবা যত্ন, হ্যাঁ কাপড় চোপড় ধোয়া, রান্ধন বারণ, সবাইরে খাওয়ান, ঘর ঝাড়ু দেওয়া, দুয়ার ঝাড়ু দেওয়া, সব কাম তোমার করণ লাগবে। এক মাস কাম করার পরে যদি ছোট ভাবি তোমার কাম কাজ দেখে সন্তুষ্ট হয় তাইলে বিয়ার কথা চিন্তা করে দেখতে পারি। আপনি কি আমারে আপনার বউ বানাইবেন নাকি আপনার ছোট ভাবির বান্দি বানাইবেন? বান্দি বান্দি, তোমারে ছোট ভাবির বান্দি বানাইতে চাই, রাজি থাকলে আয় পড়ো। ইতর বান্দর, রাখলাম। আদুর রে, তুমি এটা কি কইলা? তুমি এনে খারা খারা আমার কথা শুনছো কে? ছোট থেকে বড় করছি না, আল্লাহ আমারে পোলা দেয় নাই, পোলার শখ মিটাইছি দেবর দিয়া। অহন কার লগে কি করো খবর রাখুন লাগবো না? দূর, তোমার লিগে তো ঠিক মতো মোবাইলে কারোর লগে পিরিত করতে পারো না। ওই শয়তান, মোবাইলে তুই কি কইতেছ, এটি পিরিতের কথা? আদুরি এখন বড় ভাবি রেখে দিব না, বড় ভাবি আমার এটা বান্দির মতন খাড়ায়, এটা তোমার কেন করছে? আমি নিজের থেকে যদি কিছু না করি বড় ভাবি আমার এটা কোনো কাম করাইতে পারবো? তুমি নিজের থেকে করো কে, বড় ভাবির কাপড় তুমি দিবে কোন দুঃখে? এটা তুমি বুঝবা না। আম্মা, আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না? ওই মাইয়া নিজের মুখে কইছে আকবর মিয়া ওই বাড়িতে খোদা 30টা দিন পড়ে থাকে। দেহ বউ, আমার বয়স হইছে, তোমার বয়সও কিন্তু কম না, কুচিন্তা করলে কপাল বদলায় না, ভালো চিন্তা করো, নামাজ কালাম পড়ো, দেখবা দিন ফিরব। আম্মা, একটাবারের লেগে আপনি আমার বিশ্বাস করেন, আপনি আমার দেখবার পারেন না এটা আমি বুঝি, আমার দেখতে পারার দরকারও নেই, কিন্তু আম্মা আপনি আমার এই কথাটা অন্তত বিশ্বাস করেন। আম্মা, স্বামীর নামে মিশা কথা কোয়ার তো আমার কোনো দরকার নাই, স্বামীর নামে মিশা কথা কয়ে আমার লাভ কি? আমি কেন আমার স্বামীর নামে মারায় মানে মিশা কথা কমু? আম্মা, আমার এই কথাটা সত্য, শরফুদ্দিন কাকার বিদেশে থাকা পোলার বৌরে আকবর মিয়া ফুসলায় ঘন্টার পর ঘন্টা ওই বাড়িতে গিয়ে পইরা থাকে, ওই বাড়ির কানে কানে গিয়া কয় রাইতে বিয়া দুয়ার খোলা রেখো আমি আহুম। বহুত হয়েছে, এবার চুপ করো তুমি। আম্মা, আপনি যদি আমার কথাও কইতে না দেন, এই বাড়িতে যদি আমার বাবা হয়ে পড়ে থাকার লাগে তাহলে আমরা বিদায় দেন গা, আমি আমার বাপের বাড়ি যাইগা। তোমার মাথায় অল্প বিস্তর সিট আগে থেকেই আসিল, এত সিট তো আসিল না, তোমার এত পাগলের ডাক্তার দেখানো দরকার। আম্মা, সব কথা সবারই কন ঠিক না দেখা কথাটা আমি আপনার কাছে কইতে আইছিলাম, আমি মনে করছিলাম আপনি মুরব্বী মানুষ, আপনার কাছ থেকে আমি ঠিক বিচারটা পাবো, অহন তো দেখতেছি আপনি আমার কথা কানেই নিতেছেন না, উল্টা আমারে পাগল সাব্যস্ত করতেছেন। পাগল দেখেই তোমারে পাগল সাব্যস্ত করতেছি, তোমার এত বড় সাহস, তুমি আবার ভালো পোলাটার নামে খারাপ কথা কইতেছো?
রাবেয়ার কাছ থেকে টাকা খসাইতে না পাইরা তুমি উন্মাদ হয়ে গেছো। না আম্মা, বিশ্বাস করেন রাবেয়ার টাকার কথা আমার মনেও নাই। আমার স্বামী দুইটা টাকাও ইনকাম করে না। রাবেয়ার সেলিমের দোয়ায় খাইয়া না খাইয়া এই সংসারে আমি পইরা রয়েছি। কেন আম্মা, কেন আমি এই সংসারে পইরা রয়েছি? আমার স্বামীটা ভালো মানুষ, এর লেখা পইরা রয়েছি। অহন যদি দেখি আমার স্বামী আরেক বেটিরে ফুসলে আমারে থুইয়া, আমি সংসারে কেন পইরা থাকবো? কেন পইরা থাকবো? আমি আকবরে ভালো করে চিনি, আমার পোলারে নতুন করে চিনুন লাগবো না। আমার চিনেন না আপনি, আকবর মিয়ারে আপনি চিনেন না। আপনি চলেন আমার লগে, আমি প্রমাণ করে দিব। যদি প্রমাণ করতে না পারি আম্মা, একশোবার কান ধরে উঠবস করুম, ঘরের ভিতরে না ওই উড়ানে নাকে খত দিব। আপনি একবার চলেন আমার লগে আম্মা। চলো আম্মা, আমার কথা যদি সত্য হয় আপনি আকবর মিয়ার কি বিচার করবেন? আমি অহনও মনে করি আমার পোলা বালা মানুষ, তুমি কিছু প্রমাণ করতে পারবা না। যদি পারি আম্মা, জুতা দিয়া পিডামু নিজের পোলারে নিজে, আমি জুতা দিয়া পিডামু, আর কি করুম? আর কি ক্ষমতা আছে আমার করণের? এর বেশি আর কি করুম? ওর মুখ দেহুম না জীবনে, আমি মরণের পর ও যেন আমার কবরে মাটি না দেয় এইটাও কইয়া যামু, আর কি করুম কও? আম্মা আমার কি হইব? ওরে বাড়ির থেকে বাইর করে দেব, তুমি পোলারে লই এখানে থাকবা, আর কি করতে কও আমারে? আম্মা আমার আরো একটা দাবি আছে। কি? আমি মামলা করুম, তারে কোর্টে তুলো, আর আপনি কোর্টে দাঁড়াইয়া পোলার বিরুদ্ধে সাক্ষী দিবেন। যাও দিন। সিসি রাবেয়া, তোমার তো এমন সম্ভব আছেন না, তুমি দাঁড়াই বইয়া আমাকে কথা শুনতেছ? আপনারা কথা কইতেছিলেন দেহা, আমি ভিতরে যাই নাই, এহেনে বই রইছি। ওইছে কথায় কথায় রাবেয়ার দোষ ধরুন লাগতো না। রাবেয়া তোমার দাওয়ায় বসে নাই তো, সে নিজের ঘরের দাওয়ায় বসছে। ভুলে গেছে আম্মা, মাফ করে দেন। এবার চলেন তো আম্মা, চলেন। রাবেয়া আমি একটু আসতেছি, সেলিম রে কইও আমার পান শেষ হয়ে গেছে, পান আনুন লাগবে। আহেন তো আম্মা, আহেন আহেন না। আতকা কি হইলো, চুপ মাইরা গেলেন কে? আর কইেন না, আতকা ছোট ভাবি পিছন থেকে ডাক দিছে, আমি সুরের মতো মোবাইলটা নামাইছি। ছোট ভাবি কি চিন্তা করলো কে জানে, খুব তো বেশি না ছোট ভাবির বয়স, এই 15 বছর বয়সে আমাকে বাড়ির বউ হয়ে আইলো, তখন আমার বয়স 12 মতো। আমার বড় ভাবি তো কোনো কামে কাজে নাই, আর মা ছিল বেড়াইমা। এই ছোট ভাবি আমার লিগে কি না করছে, গোসল করাইছে পুষ্কনিত নিয়ে, খাওয়াইছে নলা ধরাইয়া। আপনার ভাই বিদেশ গেছে কবে? এই বিয়ার 1 বছর পরে বিজলি হইল, এর পরের বছরই গেছে। তারপরে আর আহে নাই আপনার ভাই? কি কন, আইব নাকে, 4 বছর পর পরই আহে, 2-3 মাস থাকে আবার জায়গা। এইটা কোনো কথা? 4 বছর বাদে বাদে 3 মাসের লেগে আহে, এই স্বামী থাকা কোনো লাভ আছে? ছোট ভাবির তো কোনো অসুবিধা হয় না। কেন অসুবিধা হয় না, আপনি আছেন দেখা? একেবারে ঠিক কথা কইছেন, আমি আসি দেখে খালি ছোট ভাবি সংসারে থাকিয়া গেল, নাইলে কবে যেত গা? আপনি তো আমার বড় ভাবি দেখছেন, আস্ত একটা অমানুষ, কোনো কাম কাজ তো করেই না, নিজের কাপড় চোপড় ধোয় না, খাও না বাইরা খায় না। ওই ছোট ভাবি কখন বাইরে খাওয়াইব, ওই আসায় বয়ে থাকে। ছোট ভাবি যে কেমনে সংসারটা সামলায়, আমি না থাকলে সব ফালাই ফুলাই কবে যেত গা? আপনি থাকুন, তার লাভটা কি, কি পায় আপনার থেকে? যার কারণে এত কষ্ট সহ্য করে থাইকে গেল আপনাকে সংসারে। কি সুখ মাইরা গেলেন কে? এই কথার জবাব নাই আপনার কাছে? জবাব আছে,
কিন্তু জবটা আপনি বুঝবেন কি না এটা লই আমার সন্দেহ আছে। আমার কি আপনার এত ব্যাকুল মনে হয় যে আপনার জবাব আমি বুঝবো না? বুঝলে ভালো লাগবো, না বুঝলে একটু কষ্ট পামই আর কি। এমনও হইতে পারে, এই কারণে আমি আর আপনার কোনোদিন মোবাইল করুম না, আর আপনি মোবাইল করলেও আমি ধরুম না। আপনি এত ভালোবাসেন আপনার ছোট ভাবিরে? ছোট ভাবির লিখে আমি জীবনও দিবার পারি। একটা ফুলার খুব শখ আছিল ছোট ভাবির, হয় নাই সেই ছোটবেলার থেকে কইতো, আল্লাহ আমার ফুলা দেয় নাই তো কি হয়েছে, তুমি আমার ফুলা। এরপর থেকে ছোট ভাবিরে আমার মাও মনে হয়, ছোট ভাবিও মনে হয়। মা আর ভাবি মিললা একটা নতুন কি জানি মনে হয়, আমি নিজেও বুঝি না, কাউরে বুঝাইতেও পারি না। জবাবটা কি পাইছেন? পাইছি। জবাবটা কি আপনার মনে ধরছে? আপনি তো বহুত খারাপ মানুষ। মনে ধরছে কইলে তো রক্ষা, আর মনে ধরে নাই কইলে তো সারা জীবনের লেগে আপনারে হারায় ফেলাম। আমার কথার জবাবটা তো দিলেন না। আপনি তো বহুত ঘুরে আমার কথার জবাব দিছেন, এবার আমি একটু ঘুরে জবাব দেই দেন। অহন আপনার ছোট ভাবি হইবার মন চাইতাছে আমার। আপনি আমার বউ হইবেন না, ছোট ভাবিও হইবেন না। দুই দিন পরে আপনার বিয়া, হুদয় উতলা করেন কেন আমারে? খালি আমি উতলা করি আপনারে, আপনি উতলা করেন নি আমারে? দোষ কি খালি আমার একলার? বাদ দেন এসব বাজ বিচার করে কি হইব, ছোট ভাবি ডাকলো কেন এটা হই নাই। যান রাইতে আপনারে মোবাইল দিব। আপনার দিবেন দরকার নাই, আমি দিব। না আপনি দিবেন না, আমার ঠেকা আমি দিব। আপনার কি ঠেকা? আপনি বুঝবেন না, রাখলাম। না কথাটা আগে কইলাম না, অহন আর কোনো কথা কইবার পারুম না। আপনি আর আমার উতলা করেন না, রাইতে মোবাইল করুম তো। অহন রাখি। আচ্ছা রাখেন, আল্লাহর দোহাই লাগে, গোসা করেন না আমার উপর। করি নাই, রাখেন। আমি তোমার লয়ে কথা কইতে আসি, আমি বিজলির লয়ে কথা কইতে আসি। কিরে বিজলি, তোর মা কার উপরে রাগ করছে? তোর উপরে না আমার উপরে? এমনি স্যার এলাকা তোমার কিছু জিজ্ঞাসি? কিরে কইলি না তোর মারা তো কার উপরে রাগ, তোর উপরে না আমার উপরে? আমি কিচ্ছু করি নাই কাকা, তাও আমার ইচ্ছা মতন বক্সে। অন কি পরনের টাইম কও, তাও কয় বিজলি ফরবার বয়। এটা তোর মার একটা খারাপ স্বভাব, দুধের সাত গুলে মিটায়, রাগ করছে একজনের উপরে আর জাল মিটায় সবার উপরে। কি আমরা তো তোমার কামে কোনো ডিস্টার্ব করতেছি না, তুমি হুদায় আমাকে দিকে স্যার হয়েছে গেলি গা। রে বুঝলি, তোর পরীক্ষা তারিখ দিছে নি? দিছে না। কবে পরীক্ষা? দুই সপ্তাহ আছে। দুই সপ্তাহ কোনো টাইম হলো নি, দেখতে দেখতে তো যাইব গা, তোর তখন দিনে রাতে পড়ম দরকার, আমি তো তোর পড়তেই দিই না। ভালো করে পড়, তোর পরীক্ষার পর এই বিষয় নিয়ে গবেষণা করুন। কোন বিষয়টা লয়ে কাকা? তোর মার বিষয়টা লয়ে, তোর জেঠার বউ সেতারা বেগম কোন কামটা না করায় তোর মায়ের দিয়া? সবই তো করায়। জারি কি মন দেয়? আইতে যাইতে জারি দেয়। তোর মায় জবাব দিও তো দূরের কথা, আর মুখের উপর কোনোদিন কোনো কথা কইছে? কোনোদিনও না। তাইলে আমি আর তুই কি দোষ করছি, কি ক্ষতি করছি তোর মার? তুই তোর মার এটা ওটা কাম করে দেস, আমিও করি, তাহলে সব চটপট কেন আমগুলোকে? দেখ দেখ কেমনে চাই আবিস। সেলিম মার খাবি কইলা? হ্যাঁ মার খাইলাম, তুমি মারলে মার খাও না? তুমি বিজলিরে কইছো পড়তে, বিজলি পড়তেছে না, আমিও খারা খারায় মার খামো, আমরা তো তোমার অবাধ্য না, আমরা তোমার একান্ত অনুগত সন্তান, ঠিক আছে? ওই কর ঠিকই কর। দাদা দাদা বলা হয়েছে না মাহেন বউ, ও বউ বাড়িতে আসো। দাদা আমি তোমার আকবর চাচার বউ, দেহ কার লই আইছি। আরে চাচি আনলে, দাদিমা আনলি, কেমন আছেন? থাক বউ থাক, সালাম লাগতো না, উড়ো উড়ো উড়ো। আচ্ছা
করেন না রে বোন আজকে ঘরে যাইবার লাগি আহি নাই তোমার কি কথা আছে কও আমার কথা আমার আবার কি এর কথা ও সাসি দাদির লগে আবার আমার কি এর কথা এডি দাদি কি কয় আম্মা ঠিকই কইতেছে আমি আম্মারে লই আইছি আম্মা তোমার মুখের কথা নিজে কানে শুনতে চায় বউ তুমি আমারে যা যা কইছো আম্মার সব খুইলা কও কোনো অসুবিধা নাই সাসি আপনি কি মানুষ হ্যাঁ দাদি আমার জামাই বিদেশ থাকে বিশ্বাস করে আমার এই খাইল্লা বাইত হয়ে গেছে আর আপনি পুরা গ্যারাম জমে আমার ব্যাপারে কি রটাইতেছেন আপনি কি আমার জামাইর লোকে সংসার করতে দিতেন না দাদি আমি হারা দিন আল্লাহ বিল্লাহ করি নামাজ কেলাম ফরি দুই হাত তুলে খোদার কাছে কই খোদা আমার স্বামীরে তুমি ভালো রাখো আর আপনি দেখে আমার সংসারটা পুরা ভাঙ্গা দিতেছেন আগুন ধরাই দিতেছেন আমার সংসারে আপনারে তো বহুত ভালো মহিলা মনে করছিলাম আর আপনি দেখে বুড়া একদম বজ্জাত মহিলা বিশ্বাস করো বউ আমি তোমার নামে একটা খারাপ কথা কই নাই আমি কইছি তুমি খুব বালা মাইয়া সব নষ্টের মূল হইতেছে কি ওই আকবর মিয়া আমরা এই কথা কইলে মানুষ বিশ্বাস করবো নি মানুষ কইব না যে এক হাতে তালি বাজে না শরীফউদ্দিন মিয়ার ছেলের বউ যদি আসকারে না দেয় আকবর মিয়া হাগো উঠানে বইয়া থাকে কেমনে কইব নি মানুষ এই কথা হুসেন আম্মা হুসেন আকবর মিয়া এই বাড়ির উঠানে বইয়া থাকে বই এই মাত্র কইছে হুসেন আপনি হুসেন আম্মা আকবরের এই বাড়িতে আওয়া নিষেধ নাকি এই যে দাদি এতক্ষণ একটা কথার মতো কথা কইছেন আকবর চাচা হইলো আমার বাপের সমান বয়সী একজন মানুষ হ্যাঁ যেই বাড়িতে মন চাহে সেই বাড়িতে যাইব হ্যাঁ যাইতে নিষেধ করবো কেন ও বউ আকবর মিয়া যে তোমারে কইছে ওই যে কইলা না আমারে কোন কথা কন আপনি ওই যে কইলা না আমারে তোমারে রাইতে দুয়ার খোলা রাখতে কইছে ওই কথাটা আম্মারে কও তো বত 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 বাসাসি হ্যাঁ এই ডামনে কি কইলেন আমার চরিত্র কি এত খারাপ যে আমার ঘরে দরজা খোলনের কথা কইব এমন সাহস আসেনি কোনো বেটা একটা ছোটকা না মহিলা দাঁত ফালাই দেবো মিশা কথা কইলে হ্যাঁ কত বড় সাহস আমার বাড়ির উঠানে খাড়া হাক আমার ছোটকা দিব দাদি এই রাক্ষসটিকে কইতেই না একবার সাসার গলায় ঝুলাইছেন আম্মা এ মাইয়া সব পাল্টে দিছে মিশা কথা কইতেছে আম্মা মিশা কথা কইতেছে আই বাড়ি আই তুমি বাইর থেকে বাইরো এ দাদির মুখের দিকে চাইয়া আর আকবর সাসার মুখের দিকে চাইয়া তোমারে আমি বহুত সম্মান করছি আর সম্মান করুম না আর একটা কথা কইলে আমার জারুটা কই জারু দিছে এখন থাকবো যাও তো যাও তোমার যাও আর যাও যাও দাদি আমার কথা আপনি কিছু মনে করেন নাই তো ঠিক আছে বোন আমি এখন চাই দাদি অন্তত একটা চা খেয়ে যান না রে বোন আরেকদিন এই তোর বলে দুই হপ্তাহ পরে পরীক্ষা জানি কি করস কাকা তুমি তো জানো না জেঠিমা তো বাপের বাড়ি গেছে গা হ্যাঁ আর বলে কোনোদিন আইব না কি করস এটা তো খুশির খবর আহ বহুত দিন পরে শান্তিতে ঘুমামু তোর মাই খুশি হয় নাই তোর মাই কো মাই খুশি হইব কে মায়ের তো মন খারাপ মায়ের থেকে বেশি মন খারাপ বিদ্যুৎ ভাইয়ের তুই কেমনে বুঝলি যে কার মন বেশি খারাপ আর কার মন কম খারাপ মন খারাপ মাপনের মেশিন আছে তোর কাছে তোর দেখে তো মনে হইতেছে সবচেয়ে বেশি তোর মন খারাপ বিদ্যুৎ ভাই সন্ধ্যা থেকে কান্দতেছে তো বিদ্যুৎ ভাই মাই গেছে কে বিদ্যুৎ ভাই তো কানবই তুই কান্দস কে আমি কই কান্দি কান্দো কান্দো বেশি করে কান্দো অসুবিধা নাই সামনে পরীক্ষা না পাস না করতে পারলে এমন মার দিমু একদম ঠ্যাং ঠুং ভাঙ্গে ফেলামু মেলা দিন হয়েছে তোর মায়ের বাপের বাড়ি জানে আজকে মন চাইছে গেছে খেললে গে মন খারাপ করবে নি আমারে তো কয়ে গেল না আমারে কয়ে যাইব না তোরে কয়ে যাব কেমনে তুই কি বাড়িতে আসিলি আর তোর যদি কয়ে জানার উপায় থাকতো ঠিকই কইতো তোর কাছে তো মোবাইলও নাই জানাইতো না কাকিমা জানাইতো না মা এমনি এমনি বাপের বাড়ি যায়নি মা বাবার উপর গোসা করে বাপের বাড়ি গেছে আমি কিছু বুঝি না আমি সব বুঝি বুঝবি না কে তুই পাকটা না বয়সের আগে তো তুই বাদ দিয়ে গেছিস গা এই আমগো কথার মধ্যে তুমি কথা কইতে আছো কেন তোর যে মিটিং করতেছিল এটা আমি বুঝি নাই মিটিং করলে দরজাটা বন্ধ করে করব না চুপ কর ঠিক আছে চুপ করলাম মানুষে মানুষের লোকে গোসা করে না গোসা করে কেউ হারা জীবন থাকেনি গোসা করে গেছে গোসা ভাঙ্গে গেলে আবার আয় পড়বো তোর মায়েরে আজই ফোন করে জিগাবি তোরে না করে গেল কাকে কি জিগাবি তো বাবাই মারে মেলা কষ্ট দিছে
সইতে না পাইরা মা গেছে গা। তোর পাগল, তোর বাবারে তুই চিনস না? তোর বাবা একটা সরল সিধা ভালা মানুষ। এই গ্রামে কান পড়া দেওয়ানের মানুষের তার অভাব নাই। আমার সন্দেহ একজন রে, বুঝবার পারি কেডায় কান পড়া দিছে। কেডা কান পড়া দিছে? থাকরে বাপ, সন্দেহের উপর ভর করে কারো নাম কম ঠিক না, তাহলে ইমান টিকে না। আর তোর তো এত কথা কর দরকার নাই, কাইলি যায় মারি লই আবি। দর ছোট ভাবি, তুমি ওরে কান পড়া দিতে চুকে গেছে কটা দিন থাই নিজের থেকে আইব। মা এবার নিজের থেকে আইব না। দেই তো, নাইলে নাইব ব্যক্তি প্রধান কর। বুঝে না, তোর মাই নাইলে তো তোরই লাভ। নাইলে আমার কি লাভ? তোর মা তো তোর মাই থাকবো, নাইলে কি আর তোর মাই আরেকজনের মা হয়ে যাব? আরেকজনের মা হইব না, আমরা তোর বাপের আরেকটা বিয়া দিব। বহুত দিন পরে একটা বিয়ার খাওয়ান জুটবো, ফাউসানসে একটা মা আইব। মাইটের থাকে একটা মা, তোর থাকবো দুইটা মা। মানুষের থাকে একটা নানার বাড়ি, তোর থাকবো দুইটা নানার বাড়ি। যে কোনো সময় বেড়াইবার যেতে পারবি। আর যদি একটা দুইটা ভাই বোন হয়ে যায় তাহলে তো কোনো কথাই নাই, তুই আর বিজলি দুইজনে মিলে ওরে পাল্লা পয়সা বড় করবি, আর তোর দাদি ওই পোলা প্যান্ডেল সারাদিন খেলবো। তোর কষ্টটা হইব আমার, এতটির খাওয়ান যোগাইতে যোগাইতে হারা দিন আমার খেতে পড়ে থাকুন লাগবো। ওই শয়তান তুই, আর কথা পাস না তুই, কথা পাস না। কি আমার কথা কি শেষ হইছে নাকি? চুপ, একদম চুপ। না না, আমার কথাটা শেষ করে দাও। তোর কথা শেষ করা লাগবো না, আগে ঝামেলা মিটুক, তারপর তুই কথা শেষ করবি। কথাটা শেষ করি? বাইরে ঘর থেকে বাইরে। না, আমি আমার ঘর থেকে কোনো যাব না। কি রে বিদ্যুৎ, তুই আবার কই যাস? বাবলার কথা কই? আচ্ছা যা, এই সব জায়গায় তুমি ঝামেলা করো। বড় বাবির বাড়িতে আমার দরকার ডাকি, নাইলে তো তোমার ভালো। বিদ্যুৎ ভাই, একটা অঙ্ক বুঝতেছি না, বুঝাই দিবা? না। বাবারে দেখছোস? হ্যাঁ, দাদির লগে কথা কই। আমি জানি মানুষে তোর লই মিশা কথা কয়, আমার কথা হইল মানুষ এইসব কথা কই ভুকে আমি। কিছু কই যা ভাই, আহ দাদির লগ দেয় বহু। দাদি তোর বইতে কইতেছে বাহু বাদেন তুম, তুমি একটু বাইরে হও। কি সে তোমার লগে আমার কথা আছে, তুমি একটু বাইরে হও। সারস না, আমি তো বাইতেছি। তুমি আও তো, তোমার লগে আমার কথা আছে। যাইতেছি তো। আরে আহো আহো। হইছে কি? আরে আহ, মা কেন তোমার উপর গোসা করছে? তুমি কোনহানে কি করছো? আমার কেমন লাগবো? আরে পাগল, দেহ তা বল তো বল, কি কর তুই? আয় ঘরে, তো বাপ ঘরে না, ঘরে যাবো না। তুমি কি করছো? কেন মা গোসা করছে? সাব্বাস বিদ্যুৎ, সাব্বাস। এতদিনে একটা পোলার মতো পোলা জন্মাইছে আমাকে বাড়ির, এরকম একটা পোলা থাকলে সব বাপ শুধাই দেবো গা। সেলিম, বেশি কথা গুলো মইতাছে, চটকানা দিয়ে ব্যক্তি দাঁত কিন্তু হালাই দেবো। আমার কথার জব না দিয়ে তোমার পোলার কথার জব দাও আগে পারলে। আয় বাপ আয়, এটি শুনিস না, তুই ঘরে আয়। আচ্ছা তুই জানোস না তোর মা কেমন? তোর মার হগলতার ডিজিজ সিরিয়া তুই জানোস না? আরে সত্য না তো, তোর মা কি না করছে দেখ। তোর কাকিমার কাছে জনটে হাজার চাইছে, জন দেয় নাই, এই জিতছে আমার উপর মিটাইতে গেছে। অনর্থকে কামটা করছে, বিশ্বাস নাহলে তোর দাদির গেছে গা, তোর দাদির লয়ে গেছে এই বেটির কাছে। এই বেটি কি করছে জানোস না? কোনো কিছু প্রমাণ করতে পারে নাই তো। এই বেটি উল্টো একটা জারুলে তোর মারে দিছে দৌড়ানি, সিসেছি আল্লাহ টাটা বরুক, যেই কাম করছে ইজ্জত একটা ধ্বংস করে দিয়েছে। ভাই তুমি চিন্তা করো না, তোমার আবার আমরা বিয়া করামো। ওই তোর জোতা দিব কলম, তুই আমার সামনে আয় একবার। এই যা আসছিলি গা, যা করে যা। ও বিজলি তুই যাবি না, তুই থাকবে এনে। তুমি বিজলির সামনে কইবা তুমি কোনো আনতে কিছু করো নাই। একটা চটকানটা ব্যক্তি রাত কিন্তু ফালাই দেবো, বেড়া হয়ে গেছেন আপনি একটা। আপনি আমার বিচার করতে আইছেন, এতক্ষণ কিছু কই নাই বললা। এই তুই যাস, কই যাস তুই? ছাড়ো ছাড়ো, তুমি আমারে, আমি থাকুম নাই বাড়িতে। তো কই থাকবেন আপনি, কই থাকবেন? ভাই তুমি আমার কাছে আহো, রাইট করে কোনো হারে যাইও না। মা তুমি তোমার নাতিরে বুঝাই কইতেছো না কেন? আমি একটা নির্দোষ মানুষ। ভাই তুমি আমার কাছে আহো তো, আহো। শুনো ভাই,
তোমার বাপে এত খারাপ মানুষ না। খারাপ না হলে মায়ের বাবার নামে খারাপ কথা কয় কেন? তোমার মায় তো আজকে আমার কঠিন পরীক্ষার মধ্যে ফেলাইছিল। আমার এই কয় আমার আকবরে নাকি শরফুদ্দিনের পোলার বউরে ফুসলায়। কারে ফুসলায়? শরিফুদ্দিনের পোলার বউরে। ওই মেয়েটা তো বহুত খারাপ, পথে ঘাটে যারে পায় তারে ডেকে কথা হয়। আমার কথা শুনো আগে, তোমার মায়া ইয়া আমারে কয় শরিফুদ্দিনের পোলার বউ বলে নিজের মুখে কইছে, আমার আকবরে ওরে ফুসলায়। আমি কইলাম অসম্ভব? তোমার মায় কয় চলেন আমার লোক, আমি প্রমাণ দিব। আমার কইল যে দিল কামড়। আমার পোলা করে তুমি কত কষ্ট করে মানুষ করছি, ওরা তো এমন কাম করণের কথা না। কিন্তু আমার মনে হইল মিশা যদি হয় তাহলে কি পোলার বউ এমন কথা তুলছে? তোমার মায় তো আরও কঠিন শর্ত দিল। কি শর্ত? সে তারা যদি প্রমাণ করবার পারে আকবর ওই মাইয়ারে ফুসলায়, তাহলে সে তারা থানায় মামলা করব, আর আমারে আকবরের বিরুদ্ধে সাক্ষী দিন লাগবো কোর্টে খাড়াইয়া। মা এই কথা কইছে? কইছে তো কইছে। আমিও তোমার মায়ের ওই শর্ত কবুল করিয়া গেছি তোমার মায়ের লগে। তারপর কি হয়েছে? তারপরে কি হইলো বুঝো না? কিছু প্রমাণ করবার পারে নাই দেখেই তো কাউরে কিছু না কইয়া বাপের বাড়ি গেছে গা। আমার কথা বিশ্বাস না হইলে তুমি তোমার মার লগে মোবাইলে কথা কো। আমি তোমার কথা বিশ্বাস করি দাদি, মায়ের মিশে কথা কইতে পারে, তুমি কইবা না। থাক ভাই, মারে নিয়া এমন কথা কন বালা না, তুমি কাইলি গিয়া মারে বুঝাইয়া লইয়া হো। ঠিক আছে। কিরে তুই সন্ধ্যার থেকে এনে বয়ের আসিস কে? তোর দুই সপ্তাহ পর পরীক্ষা, তোর লেয়া পড়া নাই? দেখ না, খালি কথা কইলে চলব, এক কান্দে ঢুকে আর কান্দে বাইর করে দেয়। ওই সময় আমি যাইতে লইছিলাম তো, বিদ্যুৎ বাড়ি তো যাইতে দেয় নাই, ঝাড়ি দিয়া বহাই দিছে। তোর আমি হারা জীবনে এনে বয়া থাকতে কইছি? ওই যা ঘরে যা যা। কেমনে যে পরীক্ষায় পাশ করব আল্লাহই জানে, পড়ার কথা কইলে ওর মাথায় মনে আকাশ ভেঙ্গা পড়ে, একদম পড়তে বইতে চায় না। কাকি ওই ঠিকই পাশ করবো, ওর মাথা ভালো। তুই কেমনে মাথার রেমন বিগড়েলি কত? তোর বাবার চোখের দিকে সে একটা কথা কইনি আজ পর্যন্ত। তুই কেমনে ভাইজান রেমন অপমান করলি, তাও আবার হগল তোর সামনে। আমি বুঝার পারিনি। বাড়ি করণ লাগবো দেখে তোর বাবা কোনোদিন চাকরি করে নাই। তোর মায় আমার কাছ থেকে 20,000 টাকা নিলে তোর বাপের কি ক্ষতি হইতো কত? সুদের ব্যবসা খারাপ দেখেই তো তোর বাপ আমার আগে থেকে না করে দিছে, আর এই সোনার মানুষটা যদি ধাগা দিলি। আমার মাথা ঠিক আছিল না। অহন ঠিক হইছে? হইছে। যা বাবার কাছে গিয়া ক বাবা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দে। কিরে যাস না কেন? বেয়াদব তো, জীবনও মাফ চাইবো না, বাপের কাছে মাফ চাইলে ইজ্জত চাইবো না। যা বাবার কাছে গিয়া চুপ করে বয়ে থাক, কিছু না করলেও চলবো। আমি আসলে বুঝার পারি নাই, মায়ের লেগে কেমন জানি লাগছিল ওই সময়। আরে আমি কিছু মনে করি নি, এটি তো ঠিক আছে, মার লোকে পুত্রের খারাপ লাগবো না তো কার লোকে খারাপ লাগবো? হ্যাঁ আমারে মাফ করে দাও বাবা। আরে তুই কোনো অন্যায় করছো যে তোর আমি মাফ করো? তাই আমার কিন্তু খুবই ভালো লাগছে, আমি তো এতদিন মনে করতাম কি আমার পুত্র বড়ই হয় না, তাই আজকার তো না আমি কমু, আমার পুত্র শেয়ানা হয়ে গেছে গা, মাইস্কার দিকে আমি টেরই পাই নাই। বাবা মারে তুমি আনবার যাইবা? আরে বাপ আমি যাইতাম না, যাইতাম যদি তোর মার মাথাটা ঠিক থাকতো। হগলতির কাছে তো কম ছোট হইনি তোর মারে লইয়া, অন যদি আমি হোর বাড়িতে যাই তোর মারে আনতে, হেন তো ব্যক্তির সামনে তোর মা আমারে ছোট করবো, এত ছোট হইতে ভাল লাগে না রে বাপ।
তাহলে আমি একবার যাই। তোর মা, তুই আনতে যাবি, আমি মানা করতে পারি? তোমার মোবাইলটা একটু দিবা, মালের কথা কম। হ্যাঁ এনে মোবাইলটা হলে একটু বাইরে যাই। যা, এখন তো তোর মায়ের ঘরও নাই যে তোর মাইন্ডে রাখবো। যা সাদিন ভালো করে কথা বোঝা। কিরে কারে মোবাইল করস মারে? হ, তোর বাবার রাগ কমছে? কমছে, কাল মায়ের আনতে যাবি? কথা কয়ে দেখি আহে কিনা। কথা ক। আমি কোন সময় আছে এটা মোবাইল করতে পারে না? ওই বাড়িতে আমার কোনো প্রয়োজন নাই, কেউ চায় না। ওই আকবর মিয়া ফোন করছে তো। আকবর মিয়া কেডা পশ্চিম বিশ্বের অষ্ট আকবর মিয়া কেডা তো দুলাবাই আকবর হয়ে কোসকে কবি সম্রাট আকবর। কি করুম, ধর ফোন ধর, সময় ফোন দিছে ধরবি না? এতক্ষণ তো ব্যান ব্যান করতেছিলি, একবার মোবাইলও করলো না, একটা খোঁজ খবরও নিল না, আর এখন ফোন করছে কথা কৃষ্ণ কথা কা? তুই ধর, তুই ধর, দৈরা চটপট দিয়ে কথা কর, ধর ধর ধর। হ্যালো দুলা ভাই, এমন মতো একটা অব্যয়তা শালি থাকতে আপনি নাকি এটা বিয়েরটা মেয়ের জন্য পাগল হয়েছেন? এটা কোনো কথা হইলো? আমার বুবুরে দা না বসাইলে আমারে কইতেন। দশটা না পাঁচটা না একদম অন্ত দুলা ভাই আমার, আমি কি আপনার দুঃখ বুঝতাম না? দুলা ভাই, ও দুলা ভাই কতক্ষণ না কাঁদে আবুবু? কাটতে দিলে তো কাটতে তো দিবই, রং রং করে কথা কর, কি আছে তো জারি মেরে কথা কেটে পারলি না? আমি জারি দিতে যাবো কা, তোর সময় তুই জারি দে। ওই যে আবার দিছে, ধর ধর ছটপট দেখায় কথা ক। হ্যালো দুলা ভাই, কত না কই কাইটে দিলেন যে আবার ফোন দিলেন, বুঝলাম না তো। আমি তোমার দুলা ভাই না, আমি বিদ্যুৎ। ওরে শোনা, তুমি ফোন করছো, খাইছো বাবা রাতের খাবার খাইছো? মায়ের মোবাইল তুমি ধরছো কে? মায়ের মোবাইলটা দাও। অবিবু বিদ্যুৎ সেইটা আগুন হয়ে আছে, আমারে কই মায়ের মোবাইল তুমি ধরছো কেন? বিদ্যুৎ, ও বিদ্যুৎ, বাপ বাপ আমার, অন বাপ বাপ করতেছো কেন? যাওয়ানোর সময় তো একবার কোয়াও গেল না। ওরে বাপ, আহনের সময় আমার মাথা ঠিক আছিল না, আমার তো কোনো দিশা ছিল না, আমি বেদিশার মতো চইলে আইছি। ও বাপ, খাইছো কিছু বাপ? ভাত খাইছো? ওই চুনিটা তোরে খাইতে দিছে। তুমি চুনি কারে গো মা? একের ছোটবেলার কথা আমার মনে নাই। তো যেদিন থেকে স্কুলে যাই সেদিন থেকে দেখতাছি। তুমি তো একবেলাও আমারে খাওয়াও নাই, একদিনের কথা তুমি কইতে পারবে আমারে? ও আল্লাহ আল্লাহ গো, পোলাই কয় কি, এক বেলা হয় নাই আমি আইছি, এর মধ্যে তোর দাদি চাচি তোর লেহাপড়া হিগে দিছে। হ্যাঁ মা, দেশে পাগলের ডাক্তার আছে, পাগলামি ভালো করন যায়। তোমার তো পাগলের রোগ হয় নাই, তোমার হচ্ছে হিংসার রোগ। এই রোগ সারাবো কোন ডাক্তারে? ওই সারা, তুই কি এইডি কোনে লেগে আমার মোবাইল করছস? এই বাড়ি থেকে গেছো কে? তোর বাপ এসে কীর্তি করছে, এরপরে আমি ওই বাড়িতে কেমনে থাকি কেমনে থাকি? তোর বাপ কি মানুষটা কি? হ্যাঁ বাবার নামে এত খারাপ একটা কথা কেমনে কইলা তুমি? আমার বাবা এত খারাপ নি? না না, তোর বাপে তো ভালো মানুষ, একেবারে ফেরেশতা মানুষ। তোর বাপরে আমার থেকে বেশি চিনস তুই, বেশি চিনস? মা, তুমি দাদরি নিয়ে কই গেছিলা? কি শর্ত দিছিলা তুমি আমারে কইবা? তোর দাদি কয়ে দিছে? হ্যাঁ আমি জানতাম, আমি ওই বাড়ি থেকে আহনের পর বুড়ি আমার নামে বানায় বানায় অনেক কথা কইব। তুমি দাদিরে নাও নাই কোনো হানে? ও বাপ বাপ, হুন মোবাইলে এত কথা কন যায় না, তুই কাইল সকালবেলা আমার এখানে চইলে আয়, তোর মা তোরে সব কিছু গুছায় কইব, তুই আয় আমার কাছে। ঠিক আছে, আমি কাল সকালে আইতাছি। বিদ্যুৎ, ও বাপ বাপরে, তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস, ওরা যদি তোরে বাইরে না দেয় তুই নিজের হাতে লইয়া খাইস কিন্তু। হুনো মা, কাকিমা বিয়ান থেকে আমার খাওয়ান লইয়া পারাবারি করতেছে, আমারে নিজে লইয়া খাইতে হইব না, কাকিমাই দিব। কেন দিব বুঝোস না, ব্যাককল হইছস তো, একের মার মতো ব্যাককল হইছস। কেন দিব মা? তোরে আমার থেকে পর করবার চায়, আমার থেকে কাইরা নিতে চায়, বুঝোস না তো কিছু?
আমি কইছিলাম না তোমার হিংসার রোগ পাইছে, নিজের ডাক্তারে নিজে কইরা এই রোগ না সরাইলে কোনো ডাক্তার এই রোগের ওষুধ দিতে পারবো না। বাজান ও বাজান, তোর মুখ থেকে এডি হননের লেগে আমি তোরে জন্ম দিছিলাম, কি করছ তুই? রাখলাম মা, আমি কাল বিয়ে নিয়ে আইতাছি। কি কয় তোর পোলাই? আমার পোলা তো আর আমার কাছে নাই, আমার পোলা তো ফসকায় গেছে, পর হয়ে গেছে। কেমনে বুঝলি পর হয়ে গেছে? কি কয়? ওর শাশুড়ে লইয়া একটা কথা কন যায় না, ওর দাদিরে লইয়া কোনো কথাই কন যায় না, কিছু কইলে একটা ফস করে ওঠে। আমার কি কয় জানোস, আমার নাকি হিংসার রোগ হয়েছে। কত কিন্তু খারাপ কয় নাই বুবু, আমাকে সব ভাই বোনের হিংসা একটু বেশি। আমার কাছে যে জিনিসটা নাই সেটা অন্যের কাছে দেখলে হিংসা আমরা জ্বললে পুরো মরে যাই। ওই এমন হিংসা হগলতের মধ্যেই আছে, আমাকে একটু বেশি আছে। তোর ভিতর থাকতে পারে, আমার ভিতরে এসব হিংসা মিংসা নাই। ওই কি করুম কনা বইন, তুই বহুত প্যাঁচ লাগাই ফেলাইছিস বুবু। তুই আহনের পর থেকে ভাবি গাল ফুলে ডোল বানাই রাখছে, একদিন থাকছোস থাকছোস, কালি হোর বাড়ি জাগা। অসম্ভব, এইবার আমি এমনি এমনি যাব না। আকবর মিয়া বহুদিন গায়ে বাতাস লাগায় ঘুষত, হাত খরচের জন্য একটা পয়সাও দেয় নাই, ওই নরকের মধ্যে ফেলাই রাখছে আমারে। ওর হাওয়া খাওয়া আমি ছুটামো, এইবার ছুটামো। আমি আর পারতেছি না রে বাপ, শরীরটা ভাঙ্গে আইতেছে, ঘরে তোর খাউন দিয়ে থুয়ে আইছি, ওখানে যাই খাইলো। খামুনে কাকার থেকে কয়টা টেকালা দিবা আমারে? 30 টাকা হইলে হইব, মামুগো বাড়ি যাবো তো। আইব তোর মায়? গিয়া দেহি। গিয়া দেহি কিরে, জোর করে লই আবি, পোলায় গেলে মায় আবার আহে না কেমনে? ঠিকই আইব, তুই খারা আমি আইতেছি। মা গো মা, এত জিদ আপনির, কতবার মোবাইল করলাম একবারও ধরলেন না, আপনি নিজেই করলেন। কইছি না আমার টাকা, আমি আপনার মোবাইল করুম? আপনার মোবাইল করতে মানা করছি না, আপনি মোবাইল করছেন কেন? আমার কাছে আপনার কি টাকা কইলেন না তো, আমার কাছে আপনার কোনো টাকা আছে আসলে? বিতলামি করেন। আছে না, আপনার তো ভালোবাসার মানুষ আছে, ছোট ভাবির লেগে আপনি জীবনও দিবার পারেন। কেন দিবেন ছোট ভাবির লেগে জীবন? ছোট ভাবির কাছে তেমন ভালোবাসা পাইছেন দেখেই তো, আমার তো তেমন কোনো মানুষ নাই। যার লগে বিয়া ঠিক হয়েছে, হ্যাঁ কি দিব আমার লেগে জীবন? তারে তো আমি চিনিও না। মিষ্টির দোকান আছে বলে বাজারে হারা দিন সানার হিসাব আর ময়দার হিসাব লয়ে থাকে, হ্যাঁ কি বুঝবো ভালোবাসার মর্ম? ভালোবাসার মর্ম কেডা বুঝবো? আপনি বুঝবেন, আপনি ছোট ভাবির মর্ম বুঝেন, ছোট ভাবি আপনার মর্ম বুঝে। আচ্ছা আপনি কথায় কথায় এত ছোট ভাবির কথা কন, বুঝলাম না তো। আপনার মুখ থেকে আপনার ছোট ভাবির কথা হুননের পর থেকে আমার মাথা থেকে সব হারায় গেছে। 2 দিন বাদে আমার বিয়া, কাইলই বাড়ি থেকে মানুষ হইব আমারে হলুদ দিতে। গরু খাসি সব রেডি, দূরের আত্মীয় স্বজন সব আয়া বসতে, ঘর ভর্তি খালি মানুষ। আমার মাথায় কিচ্ছু নাই, শুধু মাথায় আছে আপনার ছোট ভাবির কথা। কেন আপনার মাথায় আমার ছোট ভাবির কথা তো ঘুরপাক খাইতেছে কেন? কেন আর কয়টা দিন আগে পরিচয় হইল না আপনার লগে আমার, কেন এতদিন পরে হইল? আপনার কথার কোনো স্টেশন নাই, একবার কইতেছেন আপনার মাথায় খালি ছোট ভাবির কথা ঘুরপাক খাইতেছে, আবার কইতেছেন আপনার লগে কয়টা দিন আগে দেখা হইল না কেন? আপনার কথার তো কোনো মাথা মুন্ডি বুঝতেছি না আমি। বুঝবেন না তো, অনেক বড় কপাল লইয়া জন্মাইছেন, কেমনে বুঝবেন আপনি? যা কর না আপনি, আমি বলে বড় কপাল লইয়া জন্মাইছি, সারা দিন খেতে কামলা কাটি বড় কপাল। এই কামলাটারই তো আমি পাইলাম না, ছোট ভাবি পাইল। ওই যে আবার ছোট ভাবির কথা কইতেছেন আপনি। এত লম্বা লম্বা শ্বাস ফেলাইতেছেন কে? পাইলাম না সে আপনারে ওই দুঃখে। আপনি হুদাই তামসা করতেছেন আমার লগে,
একটা একটা করে দিন কইমা বিয়া বলল নিকটে আজকের রাইটটা গেলে তো আর একটা রাইট থাকে অহন আমার না পর দুঃখ আপনি উতরায় উঠছে না বোধহয় সতিল্লাহ না ফেলেন আমারে এমনি কইেন না আমি হারাম ও আপনারে না চাই নাই আপনার হাতে সুতা সেই সুতার টানে নাস্তাছি পুতুলের না যদি আয়া পড়ি পামো আপনারে ওই গ্যারেন্টি আছে আপনার কাছে কইছি তো বহুতবার আয়া পড়েন আইলেন না তো আইলে কি হইব বিয়া হইব আপনার লগে কইছি তো হইব বিয়া হইলে কি পামো আপনারে ও সেলিম সাহেব আপনার ভাইয়ের লগেও তো ছোট ভাবির বিয়া হইছে আপনার ভাই কি পাইছে আপনি ছোট ভাবিরে পাইছেন তো আপনি আচ্ছা কি কইতাছেন আপনি এইসব ভাইরে অনেক বড় কপাল লয়ে জন্মাইছেন মানুষ পীড়িত করে কয় জানি না আমি আপনাকে একজনের লেগে আরেকজনের যত টান ওইটাই পেরি ছোট ভাবির লেগে আমি জীবন দিবার পারি এই কথাটা যেই সময় আপনার মুখ থেকে বাইর হইছে ওই সময় খুন হয়ে গেছি আমি আপনার ভাই তো বাইসা গেছে বিদেশ থেকে আপনাকে মধ্যে যদি আমি আহি সুখ তো আমি পামই না আপনার ছোট ভাবে খুন হয়ে যাইব আপনি বহুত উল্টা পাল্টা কথা কইতেছেন এতক্ষণ আর একটা কথা কইবেন না ছোট ভাবিরে লইয়া হায় রে টান রে একটা মানুষেরও এমন টান নাই গা আমার লেগা বিয়া করতেছেন করেন আমি আর একটা কথা কমু না আপনাদের রাখলাম ছোট ভাবি দিছে কাকিমা দূর তোর কাকারে কইতেই পারি নাই মোবাইলে এমন কথা শুরু করে দিছে আমি আর কিছুই কইতে পারি নাই তুই খাড়া আমি এনে দিতেছি বউ তোমার ওখানে শেষ হয় নাই এই তো আম্মা বিদ্যুৎ রে কটা টাকা দেওয়ার লাগবো কেন মা বিদ্যুৎ রে টাকা দেওয়ার লাগবো কেন ওর মা রানবার যাবো সকালে আনজনে খরচ লাগবো না বিয়ানে যাইবো তো বিয়ানে নিলেই তো টাকা অহন নাও লাগেনি তোর এত কিছু চিন্তা না করলেও চলবো কি পরীক্ষা দিবি তুই ইজ্জত থাকবো আম্মা আপনার কিছু লাগবো আমার আর কি লাগবো বিপদের পর বিপদ যাইতাছে আমার আগ ভোটারে কি মনে একটা পেরাশানের মধ্যে ফলাই দিল কত দেখি ফুলাডার মুখের দিকে সাউন্ড যায় না আম্মা আমি বিদ্যুতের টাকাটা দিয়ে আহি পরবুন মন দিয়া পড়ো পরীক্ষায় ভালো করুন লাগবো বিদ্যুতের কি এর টাকা দিলা ছোট বাবি ওর মামু ঘুবাড়ি যাইব বিয়ানে ওর মায়ের আনবার যাবো নাকি জানি না ওর মায়ের আনার দরকার ডাক খারাপ মানুষ এবার না থাকলে তো ভালো সব কিছু বেজার লাগা তোমার এটি করণ লাগতো না আমার কাম আমি করব এটা তুমি কি মন কথা কইলা ছোট বাবি আমি কি নতুন করতা সেই কাম তুমি কি তো কও তোমার কামে হাত লাগলে দুজনে করলে সময় কম লাগবো আমার কম সময় লাগানোর দরকার নাই আমার কামে মে একলাই করবার পারি যদি কোনোদিন কোয়া থাকি হাত লাগানোর লেগে তাহলে অন্যায় করছি মাফ করে দিও তুমি আমার লগে মন করতেছো কে আমি তোমার কি ক্ষতি করছি আমি কইছি তুমি আমার ক্ষতি করছো ফালতু কথা মেলা শিখা গেছো মোবাইলে মাইয়ের এতালে এডি শিখায় আমি কি মোবাইলে কারোর লগে কথা কইতে পারুম না এ আর একটা ফালতু কথা কইলা তুমি আমি না করনের কেডা আমি না করলে তুমি হুম্বা আচ্ছা যাও মোবাইল আর কারোর কথাই কমু না তুমি কি আমার কাম করতে দিবা না হিন থেকে আমি জামু গিয়া আরে কইছি তো আর কোনোদিন কারোর কথা কমু না ধুর আর ভাল লাগে না
হাত ধরলা কেন? তুমি মন করলে আমি মরে যাবো ছোট ভাবি। ধনের আর কথা পায় না, তুমি মরে গেলে সুরমার কি হইব? সুরমার তো পরশুদিন বিয়া। তুমি কইলে না বলে বিয়া ভাঙ্গে দিয়ে সুর মায়ে পড়ব? কইলে লাভ কি? ও তোমার বউ হইতে চায় না। কি হইতে চায়? ও আমার ছোট ভাবি হইতে চায়। ওরে আমার ছোট ভাবি কেমনে বানাই কও তো। তোমার ভাইরে বিদেশ থেকে আইতে কও, বিয়া করে ছোট ভাবি বানাই দাও। ওই কি কথা কইছে নাকি? কোন কথা কইছে? এত কাহিনী করো কে? হারা দিন বান্দিগিরি করছি, কখনো কাম শেষ হয় নাই। এত কাহিনী ভাল লাগে না তো সেলিম? আমি রান্ধনঘরটা গুছাই দিই, তুমি আত্মক দিয়ে হয়ে পড়ো। সুরমা ছোট ভাবি হইতে চাইছে কেন? পাগল পাগল কথাবার্তার কোনো ঠিক নেই। আসলে বিয়া করবো না তো আমারে হোদায় নাচাইতেছে। কিছু একটা কয়ে বুঝ দিও লাগবো না, এর লেগে আবল তাবল কইতেছে। কি আবল তাবল কয়? বাদ দাও তো ভাবে এইসব কথা, আমার বিয়া করার দরকার নাই, যেমন আছি ভালো আছি। তুমি কইলাম কথা লুকাইতেছো। কেডা কইলো আমি কথা লুকাইতেছি? ছোট ভাবি হইতে চাই কেন সুরমা? আমার নাকি তোমার লিগে সবচেয়ে টান বেশি। যেই মাইয়া আমার বউ হয়ে আইব, হ্যান নাকি মরণ ছাড়া কোনো পথ নাই, এর লিগেও আমার ছোট ভাবি হইতে চাই। সুরমার মোবাইল নাম্বারটা দিবা আমারে? কেন? ছোট ভাবি হওয়ার দুঃসাহস কই পাইল একবার জিগাইতাম। কইলে ছোট ভাবি হওয়া যায়? ছোট ভাবি হওয়া এত সহজ, এক জীবন পড়াইয়া ছাই কইরা ছোট ভাবি হওয়ার লাগে। পারবো? তোর জেঠিমা বলে বাড়ি ছেড়ে গেছে গা, কতটা কি সত্য? না সত্য না, জেঠিমা দুই দিনের লাগে বাপের বাড়ি গেছে, দুই দিন বাদে আয় ফরব। না মানুষ নানান কথা রটাইতেছে, হের লেগে জিগেলাম আর কি। ওই আকবর ভাই বলে কোন মায়ের লেগে পাগল হয়েছে, হে কথাটা কি সত্যি? এইসব ফালতু কথা মানুষে কয় না, তুমি রটা ওই খবর আমাগো কাছে আছে। তুমি বাড়ি যাও, আমি বিদ্যুৎ বাইরে পাঠাইতেছি। কেন? এই কথা সত্য না মিথ্যা বিদ্যুৎ বাই গিয়া কই আইব তোমারে? দেখছো নি ও মা, হে দিনকার মাইয়া কেমনে কথা কয়, বিদ্যুৎ বাই মাই একটাও মালিক করত না। আমাগো বাড়িতে আহো হনুফা খালা, নগদে খাইয়া যাও। ওই সেরি তুই খা আমার পেট ভরা। এই শয়তান বিড়ির এই পেস্টটা লাগাই। মাথার ভিতর তো খালি কুচিন্তা। তুই একটু বেশি বুঝোস, এত বুঝুন ভালো না তো বিদ্যুৎ মা। সিরুনি দে, এই এদিকে কথাটা মনে রাখো মা, আমার চুল দিয়ে আশ্রয় দিবার কই লিখো নিজের চলো। ওই তুই তোর চুল কয়দিন আশ্রয় সস? আইসিরি আর ওরে কয়দিন আশ্রয় দিছি? দিবাকে এ আমি তোমার মাইয়া, বিদ্যুৎ ভাই তোমার পোলানি। পোলানা তো কি, পোলানা হইলে বাপ লাগে আর কি তো? হুম, এ দূরে দূরে চুল এটিবার আশ্রয় দেওয়া লাগেনি, নিজে আশ্রয় লইতে পারে না? ওই তুই পড়াবার দিয়ে বড় ওই জানো
এতো সময় আবার কি করস? কাকিমা আমি যাইতেছি গা। সাবধানে যাইস বাপ। ওই খাড়া, তোর বাবারে কইছস? বাবারে কোন লাগবো না, একটা থাপ্পড় দিব। মামার বাড়ি যাইতেছস মায়ের আনতে, আর বাবারে কই যাবি না? আমি মামুগো বাড়ি যাইতেছি। তোর মা আইব কইছে, মোবাইলে কথা হইছে তোমার লগে? কথা হইছে আইব এটা কয় নাই। হ মেলা দিন পরে গেছে তো তোর মামুগো বাড়ি, তাও কটা দিন, দুদিন পরে যা তুই। মায় আমারে যাবার কইছে, তাইলে আর কি যা। টাকা লাগবে কিছু? তুমি টাকা দিবা কেমনে? আছে তোমার কাছে? না আমার কাছে নাই, লাগলে সেলিমের কাছে চাই দিলাম। বলে লাগবো না, কাকিমায় দিছে আমার। তাহলে তো হয়েছি যা। মারে কিছু কওয়া লাগবো? সত্য করে কথা কইবা, তুমি চাও মা হোক ও বাবা? কইতে পারতাম না রে বাপ, চিন্তা করে দেখি নাই তো। ওইসে কি, তুই তো আমার সত্য কথা কইতে কইছ। সত্য কথা কহ তো সোজা না রে বাবা, তোর মায় আমার ইজ্জতটা মাটির লগে মিশাই লাইছে, আর চোখের দিক চাই আমি কেমনে কথা কমু। তোর মায় আইতে ছেলে লগে করে লই আনবার লেগে তো যাইতাছি, আইলে আনুম না? কি শুনাইলি তুই? তোর মা এলে তোর হইলো না, দিলি তো পেস লাগায়। পেস লাগানোর কি হলো? বই কেলাম দেয়া পড়ুম তো, ভাত খামো ওই বাড়িতে। তার বাট্টা চিনছস তো খালি খাওনডা, এই বাড়ির ভাত খাইলে কি আর তোর মামার বাড়ি ভাত খাইলে কি? কথা হইতেছে তোর মায়ের নিয়া, তোর মায়া আয় বলে তোর হইলো না। কেন মায়া এলে অসুবিধা কি? না এলে কি হইব? তোর মাথা তিট্টু বুদ্ধি নাই, কাল বিয়ান বেলা দিয়ে যে তোর কান দিয়া নাক দিয়ে গোবর ঢোকান যায় কিনা, তাহলে যদি একটু বুদ্ধি খুলে দেখস না, গোবর দিলে দান কেমন তর তর করে বাড়ে। তুই হুদয়ের কথা শুনতাছস, তোর দেরি হয়ে যেতেছে না? আরে ওয়াইসকে আমার লগে যাইবো, আরেকদিন যাইবো না মায়ের দেহার লিগা। আরে তোমার লগে কই যাম ওইটা তো কও। একটা মায়া দেখছি তোর বাপের লিগা, খুব ভালো মায়া। ল চাচা বাইসা মিলা দেখে গিয়া মায়ের। কাকি তুমি কাকার কিছু কইবা? তোর কাকা কি হন আর আমার কথা শুনবো? তার কথা শুনানোর কত মানুষ আছে, তাকে কথা শুনেই তো কুল পায় না। তুমি জানো না কাকি, হারা রাইত মোবাইলে কথা কয়। বাইসেরা দেব না একটা থাবর। আমি গেলাম না কাকি। সাবধানে যাস। কি কয় না কয়, তুমি এমনি চাই রুসুকে অত মিশা কথা কইছে? সিঙ্গারা আছে, সমোসা আছে, বেশি টাকা পাইলে বিরিয়ানি খামো ভরপেট। ধরো খায় ফেলাই। মা গো মেলা টাকা দিই, কেন লাগবো ক? কিছু আনন লাগবো না, তুমি খাই ফেলাইও। আর ওই বিজলি
আমি বিদলামি করছি তো কেন লাগবো কয়ে যা আমিও বিদলামি করছি আমার কিছু লাগবো না তুমি যখন রোজগার করবা তখন কমুনে কি লাগবো তোমার রোজগারের টাকা দিয়া কিনা দিও আমার রোজগারের টাকা দিয়ে আমি আমার বউর লেগে কিনুম তোর লেগে কিনুম নি তুমি বউ কই পাইলা বিয়া করছো নি যে কিনা দিবা যখন রোজগার করুম ওই সময় বিয়ে করুম না একলা থাকুম নি ওই সময় তো ওই সময় দেখা যাইব তোমার কপালে বউ জুটবো নি কন্যায় বিয়ে করবো তোমারে দরকার হলে আইজি করতে পারি বিয়ার কন্যা ঠিক করাই আছে রোজগার নাই দেখা করি না কন্যা ঠিক করা আছে মায়েরা কেডা তরে কমু মাথা খারাপ নি আমার আই খারাপ আমার টাকা দিয়ে যাও এখন আইছে আইল অনেক মজা করে খামু তোর কথা শুনার টাইম নাই বিদ্যুৎ আমি অনেক বড় একটা বিপদে পড়ছি কারোর কথাটা কইতে পারতেছি না এমন একটা মানুষ নাই যার আমি কথাটা কইতে পারি আমার একটু সাহায্য করো না বিদ্যুৎ অন থেকে যাই যাইতাছি অন কেমনে কি করুম আচ্ছা 10 মিনিট লেগে আহ না আমাকে বাড়িতে 10 মিনিট 10 মিনিটের বেশি সময় রাখবো না তোমার অন আমি যাইতে পারবো না মামুগু বাড়ি যাইতাছি মায়ের আনন্দে লেগে ও তোমার মায়ের তো আবার গেছে গা গুসা কইরা কোনসি মানুষের কাছে বই কে লাগবে আইবা কি হন সময় সে কাছে বাদ দাও তো মানুষের কথা মানুষের তোর খায় কোনো কাম নেই মানুষ আছে খেলে আর একজনে খুঁজে না তালে নিজের চেহারা তো কখনো আয়না দেখে না আহ না বিদ্যুৎ 10 মিনিটে লেগে আহ না মাগো বাড়ি আমি অনেক বড় একটা বিপদে পড়ছি আমি মামুগো বাড়ি থেকে আই তারপর আমনে চলবো না আইবা তো তোমার লাগে কথা কইতে দেখলে তো আমার বাড়ির মানুষজন চিত্ত যায় তারপর যখন কইছি আমনে আমার মোবাইল নাম্বার আছে না তোমার কাছে থাইকে লাভ কি আমার কাছে তো মোবাইল নাই তাও নাম্বারটা তোমার কাছে রাইখা দাও এই বাড়িতে এসে কারো মোবাইল নাম্বারটা কল দিও দেই দেও আর কি করো কেউ দিকে ফেলাই ফতো কাগজ নেই তো কি করুন নাম্বারটা দেওয়ান লাগবো না হয়েছে তো জায়গা ফান্দে পড়বা না তুমি তোমার আমি ফান্দে ফালামুই ফালামু হগল টাটবট পার আমার পাশে লাগে আর তোমার মতো ভালো একখান পোলা যদি আমি পাই তাহলে লক্ষ্মী বউ হয়ে যাবো আর কারোর দিকে তাকাবো না কইতে না কইতে জম হাজির ও আল্লাহ গো আল্লাহ আল্লাহ এই জীবনে যেই ভুল করছে আর করুম না ও ভাই তুই আমার মাফ করে দিস ভাই এই ভুল আর করুম না ভাই আমার শিক্ষা হয়ে গেছে এমন ভুল আর করুম না আমার মাফ করে দে তুই আমার মাফ করে দে ভাই মাফ করে দে ওলা সামনের দিকে আইতাছে ও ভাই তুমি এদিকে আইতাছো কেন হ্যাঁ মোবাইল নেই তো আজকের দিনটা সাবধানে থাক ওই বাড়িতে হোক কই দেবো সোনার পাখি রূপার পাখি সোনার পাখি রূপার পাখি
কারে ফেলা কারে ডাকি কার সাথে